আচ্ছা, কেমন আছো তোমরা সবাই? জি আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তো তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে? আর প্রফের মানে আসন্ন সময় কবে, এরকম কিছু বলছে? না আপু, ওভাবে বলেন। আচ্ছা, ওভাবে বলেনি। আচ্ছা, তো তোমরা আজকে যে ক্লাসটা সেটা একটু বড় ভাস্ট। আমরা টিপিক্যাল ও রিয়েকশন টিয়েকশন বা হচ্ছে সাইকেল নিয়ে ডিটেলসে যাব না। আমরা একটু ভাইবা ওরিয়েন্টেড বা যেগুলা মাস্ট জানতেই হবে এগুলা নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা একটু আমার সাথে কথা বলো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটুকু বুঝতে পারছো বা আমার কতটুকু বলতে হবে, বা কোনো কিছু না বুঝলেও আমাকে একটু জানায়ও। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তোমরা আমার সাথে কিন্তু কথা বলো, নাহলে আমি বুঝতে পারবো না আপু, আসলে। হ্যাঁ, আমাদের এই যে স্লাইড গুলো কি আমাদেরকে দেওয়া হবে গ্রুপে? তোমরা যদি চাও তো আমি দিতে পারি, তবু তেমন কিছু না। যদি মনে হয় যে লাগবে তাহলে আমাকে জানাও, আমরা মুখে মুখে বেশিরভাগ আলোচনা করব আর কি। তোমরা সবই জানো, তোমাদের সবই পড়া, জাস্ট খালি একটু তোমাদেরকে মনে করায় দেওয়া আর কি, এটাই। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ না আপু, তাও স্লাইড গুলো দিলে একটু ভালো হয় আর কি। আপু, আপু পিডিএফ টা দিয়ে দেন গ্রুপে। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিবো। আচ্ছা আচ্ছা, ফার্স্টে আমরা, আচ্ছা আমাদের মেইন টপিক হচ্ছে ডাইজেশন, অ্যাবজর্পশন আর মেটাবলিজম। তোমাদের লিপিড, প্রোটিন আর হচ্ছে কার্বোহাইড্রেট এর মধ্যে আছে। আমি আজকে পড়াবো প্রোটিন আর কার্বোহাইড্রেট। তো ফার্স্টে শুরু করি যে ডাইজেশন জিনিসটা কি। আচ্ছা, ডাইজেশন কি বলতে পারো? হ্যাঁ আবু, দা ফিজিও মানে দা ফিজিওকেমিক্যাল প্রসেস যেটার মাধ্যমে হচ্ছে কমপ্লেক্স ফুড সাবস্টেন্স গুলো সিম্পল ফর্মে চলে আসে। হ্যাঁ, কমপ্লেক্স, ইট ইজ এ ফিজিওকেমিক্যাল প্রসেস বাই হুইচ কমপ্লেক্স ফুড পার্টিকেল আর রেডিয়ালি ব্রোকেন ডাউন ইন্টু স্মলার সিম্পলার ফর্ম, সো দ্যাট ইট ক্যান বি অ্যাবজর্ব ইজিলি। মানে অ্যাবজর্বেবল ফর্মে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের ডাইজেশনের কাজ। তো ডাইজেশন যে হয়, ডাইজেশন হওয়ার জন্য তো বিভিন্ন ধরনের জুস লাগে। তো এগুলাকে আমরা বলছি যে হচ্ছে ডাইজেস্টিভ জুস, যেগুলো বিভিন্ন অর্গান থেকে আসে, ডাইজেস্টিভ অর্গান থেকে। তো এই জুসগুলোর মেইন কাজ হচ্ছে, জুসগুলোর মধ্যে যেসব এনজাইম আছে তারা মূলত হাইড্রোলাইটিক এনজাইম, মানে এদের একটা স্পেসিফিক গ্রুপ অফ এনজাইম। তোমরা এনজাইম পড়ছো, এনজাইমের অনেক ধরনের, 6টা গ্রুপ মনে হয় আছে, ট্রান্সফারেজ, হাইড্রোলাইজেস। তো এটা হচ্ছে হাইড্রোলাইজেস গ্রুপ, গ্রুপ অফ এনজাইম। তো এরা কি করে, মানে প্রোডাক্টটাকে ভাঙে বাই অ্যাডিশন অফ ওয়াটার। কোথায়, ওই যে পেপটাইডিক বন্ড যে আছে বা গ্লাইকোসাইডিক বন্ড যে আছে, ওই জায়গাতে হাইড্রোজেনটাকে অ্যাড করে দিয়ে এরা ওই বন্ড গুলোকে ভেঙে ফেলে। তো এটাই হচ্ছে মেইন কাজ, যে হাইড্রোলাইসিস এর মাধ্যমে কাজ করতেছে। তো ডাইজেস্টিভ অর্গান গুলা কি কি আছে? ডাইজেস্টিভ অর্গান, প্যানক্রিয়াস আছে, লিভার আছে, মাউথ, স্টমাক, প্যানক্রিয়াস, হ্যাঁ লিভার। হ্যাঁ, এই তো মাউথ, স্টমাক, উপর থেকে শুরু করে মাউথ, স্টমাক, প্যানক্রিয়াস, দেন হচ্ছে লিভার। লিভার বলতে আমরা বাইল বুঝতেছি, দেন হচ্ছে, আচ্ছা বাইল, আর হচ্ছে সাকাস এন্টেরিকাস। তো তোমরা এগুলো রিটেন, আচ্ছা তোমরা যে রিটেনের জন্য যে আমরা বই কিনি ওটা কিনছো? রিটেনের জন্য কোশ্চেন ব্যাংক তোমাদের সবার কাছে থাকার কথা, ওখান থেকে, মানে এগুলো হচ্ছে মেইনলি রিটেনের কোশ্চেন, তো আলোচনা সাপেক্ষে বলছি। আচ্ছা, স্যালাইভাতে আমাদের, মানে মাউথে যেটা, স্যালাইভাতে আমাদের কি কি কম্পোনেন্ট আছে? স্যালাইভাতে ফার্স্টে আসে মিউকাস, দেন হচ্ছে আমাদের কিছু এনজাইম যেমন স্যালাইভারি অ্যামাইলেস, আলফা অ্যামাইলেস, দেন হচ্ছে লাইপেস এনজাইম, লিঙ্গুয়াল লাইপেস, আর এটা হচ্ছে লাইসোজাইম, আরেক ধরনের অ্যান্টিবডি স্যালাইভা থেকে আসে। বলতো কোন ধরনের অ্যান্টিবডিটা আসে? হ্যাঁ, এ তো ইমিউনোগ্লোবিন এ। তোমরা অনেক কিছু বলো। হ্যাঁ, ইমিউনোগ্লোবিন এ। ইমিউনোগ্লোবিন এ এর আরেকটা নাম আছে, তোমরা জানো, এটাকে বলে সিক্রেটরি ইমিউনোগ্লোবিন। কারণ যেখান থেকে তোমার সিক্রেশন টাইপ থাকবে সেখানে ইমিউনোগ্লোবিন, টিআর, তারপর হচ্ছে স্যালাইভা, তারপর হচ্ছে আর কি কি, যেখানে তোমার এরকম সিক্রেশন হচ্ছে সেখানে আমরা ইমিউনোগ্লোবিন এটা পাবো। আচ্ছা, তো স্যালাইভাতে আমাদের তো তিন ধরনের এনজাইম আমরা পেয়ে গেলাম, আরেকটা লাইসোজাইম, হচ্ছে গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুসে আমাদের কি কি আছে? চারটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আছে গ্যাস্ট্রিক জুসে, বলতো কি? পেপসিন, গ্যাস্ট্রিক লাইপেস, মিউকাস, মিউকাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ গ্যাস্ট্রিক। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো অনেক পার্সো। ফার্স্টে হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে দুইটা এনজাইম, পেপসিনোজেন আর হচ্ছে লাইপেজ এনজাইম, আরেকটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল। তো এগুলার স্পেসিফিক কাজ আছে,
আমরা তো বুঝতেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা সেটা আমাদের অ্যাসিডিক ফর্মটাকে রাখতেছে, মানে হচ্ছে অ্যাসিডিক পিএইচটাকে বজায় রাখতেছে, যাতে হচ্ছে সহজে প্রোটিনটা ডাইজেস্ট হতে পারে আর কি। দেন আসতেছে লাইপেজ, আর হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ কাসেল, এটা কি কাজ? ভিটামিন বি12 অ্যাবজর্পশন। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ কাসেল কোথা থেকে আসে? গ্যাস্ট্রিক মানে স্টোমাকের গ্যাস্ট্রিক প্যারেটাল সেল। গ্যাস্ট্রিক প্যারেটাল সেলের যদি কোনো কারণে ডেফিসিয়েন্সি হয় বাই অ্যান্টিবডি, মানে অটো অ্যান্টিবডি আমাদের দেহে যখন প্রোডাকশন হয় তখন প্যারেটাল সেলকে ডিস্ট্রয় করে ফেলে, তখন এক ধরনের মানে কিছু কিছু প্যাথোলজি ডেভেলপ করে, ডিজিজ টাইপ। ফলে কি হতে পারে? আমাদের ভিটামিন বি টুয়েলভটা অ্যাবজর্পশনে সাহায্য করতো, আর ভিটামিন বি টুয়েলভ আমাদের নিউক্লিক অ্যাসিড ম্যাচুরেশনে হেল্প করে। তো তখন আলটিমেটলি আরবিসিটা তোমার আরবিসি নিউক্লিয়াসটা ম্যাচুরেশন হচ্ছে না, মানে ডিসপ্রপোর্শনেটলি বড় আরবিসি প্রোডাকশন হচ্ছে, যেগুলো বলতেছে মেগালোব্লাস্ট। তো ওটা আলটিমেটলি পার্নিশিয়াস অ্যানিমিয়া। এই তো আর হচ্ছে আরেকটা ইয়া হয় যে কারণ আয়রন, আমাদের আয়রনটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে রিডিউস হয়, মানে রিডিউসেবল ফর্মে যায়। তো ওই রিডিউসেবল ফর্মটা আমরা অ্যাবজর্ব করি, তো আয়রনটা অ্যাবজর্পশন হতে পারতেছে না, আলটিমেটলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করতেছে। এই তো আচ্ছা, তারপর হচ্ছে প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুসে আমাদের কি আছে বলো? অনেক 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 এনজাইম, প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ, অ্যামাইলোলাকটিক এনজাইম, ট্রিপসিনোজেন, তারপর কাইমোট্রিপসিন, কার্বোক্সিলিক পেপটাইডেজ, অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, আর হচ্ছে লাইপেজ, লাইপোলাইপেজ, হ্যাঁ, এই তো অনেক পারছো, অনেক থ্যাংক ইউ। আচ্ছা, লাইপোলাইটিক, অ্যামাইলোলাইটিক আর হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম আছে। তো এর মধ্যে আমাদের আচ্ছা এখানে এনজাইমগুলো যে রিলিজ হয় এরা কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্মে, মানে জাইমোজেন হিসেবে রিলিজ হচ্ছে, তাই না? তো জাইমোজেন হিসেবে এরা কেন রিলিজ হচ্ছে, মানে পেপসিনোজেন বা না সরি ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন? কারণ এরা খুবই মানে এরা প্রোটিওলাইটিক, তো মানে হচ্ছে প্রোটিনকে খুব সহজে ডিস্ট্রয় করে দিতে পারে, আর তাদের অ্যাক্টিভ ফর্মটা খুবই ডিস্ট্রাকটিভ। তো এরা যাতে প্যানক্রিয়াসকে ডিস্ট্রয় করে না দিতে পারে, প্যানক্রিয়াস যাতে অটো ডাইজেশন না হয়ে যায়, তার জন্য এদের ইনঅ্যাক্টিভ ফর্মে করে রাখা হয়েছে। যখন আমাদের ওই যে প্রোটিনটা বা হচ্ছে প্রোটিনটা আস্তে আস্তে ডিওডেনামে আসে, তখন ওই ট্রিপসিনোজেনটা ডাক্ট হয়ে তোমার ডিওডেনামে চলে আসে, ওই ডিওডেনামে গিয়ে এরা অ্যাক্টিভ ফর্ম হয়। এই তো যাতে মেন কথা হচ্ছে প্যানক্রিয়াস কেন ডাইজেশন হচ্ছে না, প্রথমে বলবা যে আমাদের এই জাইমোজেন এনজাইমগুলো জাইমোজেন ফর্মে আছে, ইনঅ্যাক্টিভ ফর্মে আছে। আর একটা কথা বলবা যে এই যে অ্যাসাইনাস সেলের যে এনজাইমগুলো আছে সেখানে এরা ট্রিপসিন ইনহিবিটর নামক একটা সাবস্টেন্স রিলিজ করে, যেটা ট্রিপসিনোজেনকে ট্রিপসিন হতে দিচ্ছে না, কারণ টিপসিনটাই অ্যাক্টিভ ফর্ম। আর টিপসিন যখন একবার অ্যাক্টিভ হয়ে যাবে তখন অটো ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি দেখা দেয়, মানে বাকি সব যে কাইমোট্রিপসিনোজেন, তারপর হচ্ছে প্রো কার্বক্সিকাইনেজ, সবগুলোকে অ্যাক্টিভ ফর্মে করে ডাইজেস্ট করে ফেলতে পারে। এই দুইটা কারণে আমরা মানে আমাদের প্যানক্রিয়াসটা ডাইজেস্ট হচ্ছে না। এই তো আচ্ছা, প্যানক্রিয়াসে আমাদের আরেকটা এনজাইম আছে যে হচ্ছে লাইপেজ এনজাইম, মানে হচ্ছে ফ্যাট ডাইজেশনে হেল্প করে। আচ্ছা আমাকে বলো, বাইল সল্ট যেটা বাইল আছে, বাইলও আমাদের মানে অ্যাবজর্পশনে বা হেল্প করতেছে, কি অ্যাবজর্পশনে হেল্প করে? ফ্যাট। হ্যাঁ, তো এই ফ্যাট মানে বাইলও ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করতেছে, আর প্যানক্রিয়াস থেকে যে লাইপেজ এনজাইম গুলো আসতেছে সেগুলো ফ্যাট অ্যাবজর্পশন করতেছে। তো কোনো কারণে এই বাইল বা এই লাইপেজ এনজাইম যদি না আসে, তার মানে আলটিমেটলি আমাদের ফ্যাটটা ডাইজেস্ট হতে পারতেছে না, অ্যাবজর্পশন হতে পারতেছে না, তখন আমাদের ওই ফ্যাটটা তখন ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইন আলটিমেটলি স্টুলের মাধ্যমে বের হয়ে যায়, তখন একটা কন্ডিশন হয়, বলতো কি? স্টেটোরিয়া। হ্যাঁ, স্টেটোরিয়া, ফ্যাট মানে ফ্যাটি প্রথি স্টুল যেটা। আচ্ছা তো বাইল যদি সিক্রেট না হয় এটা আরেকটা কাজ করে, মানে আমাদের বলতো ভিটামিন ডেফিসিয়েন্সি করে। কোন কোন ভিটামিন ডেফিসিয়েন্সি? ফ্যাট সলুবল ভিটামিনস। হ্যাঁ, ফ্যাট সলুবল ভিটামিন কি কি আছে? এ ডি, ভিটামিন এ, ডি, ই, কে। হ্যাঁ, ভিটামিন এ, ডি, ই, কে।
তো আলটিমেটলি আমাদের ভিটামিন ওগুলো যদি না হয় তাহলে ভিটামিন এ ডি ই কে অ্যাবজর্ব হচ্ছে না, তার মানে আমাদের ওই ফ্যাট সলিউবল ভিটামিন ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে ফ্যাট সলিউবল ভিটামিন আমাদের কি করতো, এর ডেফিসিয়েন্সি হলে কি হবে, নাইট ব্লাইন্ডনেস, জেরোপ্থ্যালমিয়া, কিয়াটোমেলাসিয়া, অনেক পারো তোমরা, আচ্ছা মাশাআল্লাহ। তারপরে ডিটা ডি যদি ডেফিসিয়েন্সি হয় তখন ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর গুলো কি কি? 2-7-9-10 এখন আমরা যাই প্রোটিন, প্রোটিনের ডাইজেশন অনেক বলে ফেলছি, ডাইজেশন আর মেটাবলিজম নিয়ে আমি একটু কথা বলি। আচ্ছা প্রোটিনের যে ডাইজেশন সেটা কোথায়? আচ্ছা প্রোটিন আমরা সোর্স, প্রোটিনের সোর্স হিসেবে কি কি নেই বলতো? প্রোটিনের সোর্স হিসেবে আমরা কি খাই? মিট প্রোডাক্টস গুলো আর কি, মিট, ফিশ, এগ, তারপরে তারপর হচ্ছে চিজ, এসব আর কি। তো পরীক্ষার হলে তোমাদের জিজ্ঞেস করে, এটা আলটিমেটলি অনেকেই জিজ্ঞেস করে যে সকালবেলা কি দেখায় আসছো, ডিম আর ইয়াদের রুটি দিয়ে। তো রুটি যখন বলবো তখন কার থেকে প্রশ্ন ধরা শুরু করবে, আর ডিম যখন বলবো প্রোটিন থেকে শুরু করবে, এই তো। আচ্ছা দেন হচ্ছে ডাইজেশন। তো আমরা যে খেলাম ডিম খেলাম, তো ডিমের যে ডাইজেশন হওয়ার জন্য এনজাইম গুলা মানে প্রোটিওলাইটিক এনজাইম গুলো কোথায় কোথায় আছে বলতো? মাওতে কোনো প্রোটিওলাইটিক এনজাইম আছে? আমাদের ফার্স্টে তাহলে যাই, স্টোমাকে আমাদের ফার্স্টে থাকে হচ্ছে আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিনোজেন। তো আমরা ফার্স্টে যাবো, প্রোটিনটা খেলাম, প্রোটিনটা আস্তে আস্তে গেল স্টোমাকে, স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি করে প্রোটিনটাকে ডিনাচারেশন করে দেয়। তিনটা কাজ করে মূলত, প্রোটিনটাকে ডিনাচারেশন করে দেয়, পেপসিনোজেনকে অ্যাক্টিভেট করে, সাথে তোমার আমরা যে ইনজেস্টেড মাইক্রোবস গুলো যে আছে সেগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। তো আচ্ছা আমাকে বলো ডিনাচারেশন অফ প্রোটিন বলতে কি বুঝি? প্রোটিনের টারশিয়ারি কোয়াটারনারি স্ট্রাকচার, স্ট্রাকচার গুলো আলটিমেটলি মানে ভেঙে যায় বা হচ্ছে একটু সলিড সিম্পল ফর্মে চলে আসে। হ্যাঁ সিম্পল ফর্মে চলে আসে। তাহলে বলো যে প্রাইমারি বন্ডটা কিভাবে ভাঙে, মানে প্রাইমারি অ্যাসিডটা প্রোটিওলাইটিক এনজাইম। হ্যাঁ হ্যাঁ এই তো প্রোটিওলাইটিক এনজাইম, গুড। প্রোটিওলাইটিক এনজাইম দ্বারা আমাদের প্রাইমারি অ্যাসিডটা ভেঙে দেয় আমরা প্রোটিন। আচ্ছা দেন হচ্ছে আচ্ছা হলো এটা দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমরা ছোট করে বলবো খুব ডিটেলসে বলবো না, প্রোটিন থেকে পলিপেপটাইডে পরিণত হয়, আর সাথে যে যে পেপসিনোজেন এটাও কিন্তু এক ধরনের ডাইমোজেন। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করতেছে, পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করতেছে, এটাও কিন্তু অটো ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি দেখায়। তার মানে আমাদের ওই যে এটা আলটিমেটলি পেপসিন হয়ে যখন প্রথম পেপসিন তৈরি করবে, পেপসিনোজেন থেকে পেপসিন তৈরি করবে, ওটা পরবর্তী যে পেপসিনোজেন আসবে সেটাকেও ভাঙবে, মানে পরবর্তী পেপসিনোজেন গুলো আলটিমেটলি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারাও ভাঙতেছে, যে পেপসিন তৈরি হলো সেটা দিয়েও ভাঙতেছে, মানে ক্যাসকেড অফ রিঅ্যাকশন তৈরি হচ্ছে আর কি, এটাই আর কি। আচ্ছা তারপরে আস্তে আস্তে আমাদের এটা চলে আসতো ডিওডেনাম অ্যান্ড আপার ডিওডেনাম। ডিওডেনামে আসা মাত্রই আমাদের যে অ্যাসিডিক যে পিএইচ সেটাকে নিউট্রালাইজ করবে বাইকার্বনেট। এই যে বাইকার্বনেটটা আসলো কোথা থেকে আসলো, এটা হলো প্যানক্রিয়াটিক ডাক্ট, হ্যাঁ প্যানক্রিয়াসের ডাক্টার সেল থেকে, কার মাধ্যমে, সিক্রেটিন এনজাইমের মাধ্যমে, যেটা ডিওডেনাম থেকে সিক্রেট হয়। তার মানে বোঝাইছি যে যখন এই ফুড পার্টিকেল গুলো আসে ডিওডেনাম সেল থেকে, তোমার সিক্রেটিনটা রিলিজ হয়, যেটা কি করে প্যানক্রিয়াটিক ডাক্টার সেল থেকে আলটিমেটলি বাইকার্বনেট রিলিজ করা। এটাকে একটা নাম দেয় বলতো কি? হাইড্রোলাইটিক, হ্যাঁ হাইড্রোলাইটিক সিক্রেশন, এই তো গুড। তারপরে আসে, এটা যখন আসবে তখন আরেক ধরনের এনজাইম রিলিজ হয়,
হরমোন, সরি হরমোন, এগুলা এগুলোকে বলে যে জিআইটি হরমোন, মানে এগুলো শুধু স্পেসিফিক্যালি জিআইটি তেই কাজ করে। কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন তখন কি করে যে প্যানক্রিয়াটিক যে অ্যাসাইনার সেল আছে ওটাকে বলে যে এখন তুমি রিলিজ হও, প্যানক্রিয়াটিক অ্যাসাইনার সেলকে যে যে ট্রিপসিনোজেন না সরি হ্যাঁ এনজাইম গুলো রিলিজ হতে সাহায্য করে। তো এটা এটার এক ধরনের সিক্রেশন, এটাকে বলে একবোলিক সিক্রেশন, তাই তো? আচ্ছা একবোলিক সিক্রেশন, হ্যাঁ একবোলিক সিক্রেশন, ই ফর ই, মানে একবোলিকের ই আর এনজাইম রিলিজ হচ্ছে ই। আচ্ছা তো এটা চলে আসলো আলটিমেটলি ডিওডেনামে, ডিওডেনামে যখন ফার্স্টে আসবে ট্রিপসিনোজেন, ট্রিপসিনোজেন যখন ফার্স্টে আসে তখন ডিওডেনামের এন্টারোকাইনেসটা অ্যাক্টিভেটেড হয়। এন্টারোকাইনেস কি করে, এটাই হচ্ছে ফার্স্ট যেটা ট্রিপসিনোজেনকে ভেঙে ট্রিপসিনে পরিণত করতেছে, এটাই অটো ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিটা শুরু করে দিচ্ছে। এই ট্রিপসিনটা আবার ফার্দার যে ট্রিপসিনোজেন আসবে তাকে ভেঙে ফেলবে, শুধু ওই ট্রিপসিনোজেনকেই ভাঙবে না, এ পরবর্তীতে যারা আরো যারা জাইমোজেন আছে সেগুলাকে ভাঙবে, তার মানে প্রো কার্বক্সিকাইনেস, তারপর হচ্ছে কাইমোট্রিপসিনোজেন, প্রো ইলাস্ট্রেস, প্রো কোলাজিনেস, সবগুলাকে ভেঙে অ্যাক্টিভ ফর্মে নিয়ে যাবে। আচ্ছা এদের জাইমোজেন কেন বলছে, মানে অ্যাক্টিভ ফর্মের সাথে ইনঅ্যাক্টিভ ফর্মের মধ্যে পার্থক্য কি? ওই তো এদের হচ্ছে একটা মানে এক্সট্রা কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে, ওই এক্সট্রা অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে ফেলা হয়, যখন ভেঙে ফেলা হয় তখন এরা অ্যাক্টিভ ফর্মে চলে আসে। আচ্ছা যাই হোক, তো এই এনজাইমের মাধ্যমে আলটিমেটলি স্মলার পেপটাইডে চলে আসবে, স্মলার পেপটাইড আর কিছু অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। এই স্মলার পেপটাইড গুলো আলটিমেটলি তোমার ইন্টেস্টিনাল লুমেনের দিকে যখন আগাবে তখন ইন্টেস্টিনাল ব্রাশ বর্ডারে কিছু অ্যামাইনো অ্যাসিড আছে। কি কি ব্রাশ বর্ডার, ইন্টেস্টিনাল ব্রাশ বর্ডারে কি প্রোটিলেটিক এনজাইম আছে? অ্যামাইনো পেপটাইডেস, আমাদের এখানে আর হচ্ছে না, এরা কি করবে ইন্টেস্টিনাল সেলের ভিতরে চলে যাবে, মানে ফ্রম এন্টারোসাইট, ফ্রম লুমেন টু এন্টারোসাইট, দেখো এই লুমেন থেকে এরা আলটিমেটলি এন্টারোসাইটে যাচ্ছে। তো এন্টারোসাইটে যখন যায় ট্রাইপেপটাইড আর ডাইপেপটাইডটা তোমার হাইড্রোজেনের মাধ্যমে সেকেন্ডারি কোট্রান্সপোর্টারের মাধ্যমে লুমেন টু এন্টারোসাইটে যাচ্ছে। এন্টারোসাইটে গিয়ে এরা কি করবে, ইন্টারসেলুলার পেপটাইডেজের মাধ্যমে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। শেষ, এখন বলো যে এই হাইড্রোজেনটা কেন বাইরে থেকে ভেতরে গেল? কাউন্টার ট্রান্সপোর্ট, হ্যাঁ কাউন্টার ট্রান্সপোর্ট। তো হ্যাঁ এই যে সোডিয়াম, না এটা কাউন্টার ট্রান্সপোর্ট না, এই যে কো ট্রান্সপোর্টার মাধ্যমে গেল, কিন্তু হাইড্রোজেনটা কেন গেল? হাইড্রোজেন অন্য কোনো যে কোনো ইয়াও তো আসতে পারতো, আয়নও তো আসতে পারতো। কথা হচ্ছে এই যে দেখো এখানে যে সোডিয়াম হাইড্রোজেন অ্যাক্টিভ ট্রান্সপোর্টারটা আছে যার মাধ্যমে সোডিয়ামটা সেলের ভিতরে ঢুকতেছে আর হচ্ছে হাইড্রোজেনটা বের হয়ে যাচ্ছে, এই যে সেল থেকে বের হয়ে যাচ্ছে এই হাইড্রোজেনটা তো আবার সেলের ভেতরে ঢুকবে, তখন কি করে ও তখন ডাইপেপটাইড আর ট্রাইপেপটাইডকে নিয়ে সেলের ভেতরে ঢুকে পড়ে, এটাই হচ্ছে কথা। আচ্ছা তারপরে আরেকটা অ্যামাইনো অ্যাসিড কিভাবে যাবে, অ্যামাইনো অ্যাসিড যাবে সোডিয়ামের মাধ্যমে কোট্রান্সপোর্টার, সেকেন্ডারি অ্যাক্টিভ কোট্রান্সপোর্টারের মাধ্যমে সেলের ভেতরে চলে যাচ্ছে, সরি ওকে সেলের ভেতরে চলে যাচ্ছে। তখন আলটিমেটলি আমাদের সব সেলের ভেতরে অ্যামাইনো অ্যাসিড প্রোডাকশন হলো, অ্যামাইনো অ্যাসিডটা ফ্যাসিলেটেড ডিফিউশনের মাধ্যমে তোমার সার্কুলেশনে চলে যাচ্ছে। এই হলো ডাইজেশন আর অ্যাবজর্পশন একসাথে অনেকটা, তার মানে আমাদের স্টোমাকে শুরু হলো ডাইজেশন আর এন্টারোসাইটে গিয়ে ডাইজেশন শেষ হলো, এই তো হলো কথা। কোনো সমস্যা বোঝা গেছে? জি আপু। এখন হচ্ছে প্রোটিন মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজমে আমরা আবার রিসিনথেসাইজ হচ্ছে। আচ্ছা বডি প্রোটিন দেখা গেছে যে বডি প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, অ্যামাইনো অ্যাসিডে 80% রিসাইকেল হয়ে যাচ্ছে আর বাকি 20% ক্যাটাবলাইজ হচ্ছে। এই 20% কি দ্বারা আমাদের ইয়া হচ্ছে মানে পূরণ হচ্ছে? ডায়েটারি প্রোটিন, ডায়েটারি প্রোটিন, ডায়েটের মধ্যে ইয়া হচ্ছে। এই তো আচ্ছা আমাদের
বলো যে অ্যামাইনো অ্যাসিড যে আছে তো টার্নওভারটা মেনটেন হচ্ছে মানে অ্যামাইনো পুলের মাধ্যমে। তো অ্যামাইনো অ্যাসিড পুল, আচ্ছা তোমরা না বুঝলে আমাকে কিন্তু জানাবা, যদিও তোমরা সব কিছু পালো। আচ্ছা আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড পুলে আমাদের বলতো কোন কোন অ্যামাইনো অ্যাসিড মেইনলি থাকে? গ্লুটামেট, গ্লুটামিন। হ্যাঁ এই তো, গ্লুটামেট আর গ্লুটামিন, এটা 50% থাকে প্রায়। আর বাকি পাকিস্তানের একজন আলেম আছে, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তারপরে এখন এই এটা প্রায় 100 গ্রাম হবে। আচ্ছা আমাকে বলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কি? যেগুলো বডিতে সিনথেসিস হয় না সেগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, তো এটাকে অবশ্যই ডায়েটারি সাপ্লাই, ডায়েটের মাধ্যমে আমাদের পূরণ করতে হয়, তাই তো? আর যেটা বডি সিনথেসাইজ করতে পারে সেটা নন এসেনশিয়াল, নন এসেনশিয়াল। আচ্ছা, তো এটা তোমাদের, আচ্ছা বলেই ফেলি, আচ্ছা বডি প্রোটিন হলে মানে আমরা নন এসেনশিয়াল বেশি খাই ডায়েটারি ফুড হিসেবে না, নন এসেনশিয়ালটা খাই, এসেনশিয়ালের মাধ্যমে আমরা আমাদের এটা পূরণ করি, মানে খাদ্যটা পূরণ করি। অ্যামাইনো অ্যাসিড পুলে 10% হচ্ছে এসেনশিয়াল আর 40% নন এসেনশিয়াল বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড পুলে শুনো, অ্যামাইনো অ্যাসিড পুলে 50% গ্লুটামেট, গ্লুটামিন বললাম, নন এসেনশিয়াল হচ্ছে আমাদের 40% আর এসেনশিয়াল হচ্ছে আমাদের 10%, কারণ আমাদের বডি তো তৈরি করতেছে, আর বডি যেটা তৈরি করতেছে সেটাই নন এসেনশিয়াল, আর আমরা খেয়ে বাকি 10% দিচ্ছি অ্যামাইনো অ্যাসিড থেকে, অ্যামাইনো অ্যাসিডে। বোঝা গেছে? পুলে যায়। আচ্ছা, তো ডায়েটারি প্রোটিন কিছু কিছু আছে, এটা হচ্ছে এন্ডোজেনাস বডি প্রোটিন সিনথেসিস, এটাই কিন্তু আমাদের নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। বুঝতে পেরেছ? আচ্ছা, এই তিনটা হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড পুল, অ্যামাইনো অ্যাসিড পুলের সোর্স। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড পুল কেন বলতেছে, কারণ এরা কনস্ট্যান্টলি বিভিন্ন ক্যাটাবলিক অ্যানাবলিক রিঅ্যাকশনে অ্যামাইনো অ্যাসিডটাকে আমরা টান দিই, তো অ্যামাইনো অ্যাসিড পুলে তখন ঘাটতি পড়ে, এই ঘাটতিগুলো আমাদের পূরণ করে ওই সোর্সগুলো। আচ্ছা, তখন অ্যামাইনো অ্যাসিড পুল থেকে যে কি কি ক্যাটাবলিক রিঅ্যাকশন আমাদের, অ্যানাবলিক রিঅ্যাকশন আমাদের তৈরি করতেছি, ফার্স্ট হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স কি? এটা কিন্তু অনেক অনেক ধরে, বলো তো কি? আমরা বললাম এর আগের স্লাইডে বলছি যে 80% আমাদের বডি প্রোটিন কনভার্ট হচ্ছে, তার মানে এটাও একটা অ্যানাবলিক ফেট। আর এটা হচ্ছে আমাদের, দেখো এই যে এটার মাধ্যমে গ্লুকোজ আর গ্লাইকোজেন আর কিটোন বডি আর ফ্যাটি অ্যাসিড প্রোডাকশন করতেছে। এটা কিভাবে আসতেছে পরে বলতেছি, পরে জানাচ্ছি। আমরা অ্যানাবলিক ফেটটা জেনে নিলাম যে এইসব এসব সাবস্টেন্স অ্যামাইনো অ্যাসিড পুল থেকে তৈরি হয়। এখন দেখো ক্যাটাবলিক ফাংশন কি কি আছে। আচ্ছা, অ্যামোনিয়াতে বা অ্যামাইনো অ্যাসিডে কয়টা, আমাকে বলতে পারো স্ট্রাকচারটা কি কারো মনে আছে? একটা কার্বক্সিলিক মূলক থাকে আর একটা অ্যামিনো থাকে, অ্যামিন গ্রুপ থাকে। আচ্ছা, আমার লেখা অ্যামোনিয়াতে কি, হ্যাঁ আমি না লিখি, আমার লেখা খুব খারাপ হবে, আমার নিজেই লজ্জা লাগতেছে। আচ্ছা আচ্ছা, মুখে বলি, একটা থাকে হচ্ছে কার্বক্সিল মূলক আর একটা থাকে হচ্ছে অ্যামাইনো মূলক, আর বাকি দুইটা মানে হচ্ছে একটা সেন্ট্রাল কার্বন থাকে যার চারটা হাত, চারটা হাতে দুইটা তো হয়ে গেল, আর বাকি দুইটা পোর্শনে থাকে একটা হচ্ছে আর মূলক, মানে সেখানে হচ্ছে অ্যালকাইন মূলক আর একটা হাইড্রোজেন। আচ্ছা, তো এই তো, তার মানে আমরা যদি অ্যামাইনো মানে নাইট্রোজেন পোর্শনটাকে বাদ দেই, তার মানে বাকি পোর্শনটা হচ্ছে আমার, বাকি পোর্শনটা হচ্ছে আমার কার্বন স্কেলেটন, কার্বন স্কেলেটন মানে সম্পূর্ণটাই কার্বন দিয়ে বাকিটা থাকে আর কি। তো আমার অ্যামাইনো অ্যাসিড পুল থেকে অ্যামাইনো অ্যাসিড নিয়ে ট্রান্স অ্যামাইনেশন ডিঅ্যামাইনেশন মানে মাধ্যমে অ্যামোনিয়া মানে নাইট্রোজেন পোর্শনটাকে বের করে ফেলি, নাইট্রোজেন পোর্শনটাকে বের করে ইউরিয়া প্রোডাকশন করি, বাকি থাকলো কি কার্বন, কার্বন যে স্কেলেটনটা, কার্বনের, হ্যাঁ কার্বন স্কেলেটন, ওই কার্বন স্কেলেটনটা আমরা এই যে পাইরুভেট, তারপর ইন্টারমিডিয়েট অফ টিসিএস সাইকেল, অ্যাসিটাইল, এগুলো আমরা ক্যাটাবলিক রিঅ্যাকশনের মাধ্যমে
প্রোডাকশন করি, এই যে এই পাইরুভেট ইন্টারমিডিয়েট সব পিসে থাকে অ্যাসিটাইল কোয়ে, তোমার বিভিন্ন মানে সাবস্টেন্স গুলো প্রোডাকশন করে, মানে হচ্ছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড যদি হয়। আচ্ছা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড আর কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড কি? গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড যে অ্যামাইনো অ্যাসিড গুলো গ্লুকোনিওজেনেসিস করতে পারে, সেগুলো হলো গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ ঠিক আছে, গ্লুকোনিওজেনেসিস গুলো কি? যেখান থেকে আলটিমেটলি কিটোন বডি ফর্মেশন হয়। আচ্ছা আমাকে উদাহরণ বলো, দুই তিনটা করে উদাহরণ বলো গ্লুকোজেনিক এর উদাহরণ, খুব কমন আমাদের বডির প্রায় মানে বেশিরভাগই গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ কিটোজেনিক, একদম সুন্দর বলছো তোমরা, থ্যাংক ইউ। আচ্ছা লাইসিন লিউসিন হচ্ছে তোমার এক্সক্লুসিভলি কিটোজেনিক, বাকি সবগুলোই আমাদের গ্লুকোজেনিক। তাও যদি দু একটা নাম বলে তাহলে জি জি নাম দিয়ে, জি দিয়ে শুরু যেগুলো গ্লাইসিন গ্লুটামেট গ্লুটামেট অ্যাসপার্টেট এগুলোর নাম বলে দিবা। আচ্ছা আচ্ছা হচ্ছে মেটাবলিক ফেট, মেটাবলিক ফেট আমরা দেখে ফেলছি, এখান থেকে আমরা বলে ফেল, এখান থেকে আমাকে কি করে বলো তো, ছোট করে বলে ফেলো এখান থেকে কি কি তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে? নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, তারপরে হলো কার্বন স্কেলিটন থেকে তৈরি হইতেছে পাইরুভেট, ইন্টারমিডিয়েট সাবস্টেন্স থেকে। না 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 না, অ্যানাবলিক অ্যানাবলিক প্রথমে তৈরি হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, গ্লুকোজ গ্লাইকোজেন, হ্যাঁ হ্যাঁ গ্লুকোজ গ্লাইকোজেন, কিটোন বডি ফ্যাটি অ্যাসিড স্টোরেজ, হ্যাঁ এই দুটা তৈরি হচ্ছে। আর অ্যানাবলিক যেটা মানে ক্যাটাবলিক, তুমি যেটা বলছো কার্বন স্কেলেটন, কার্বন স্কেলেটন আসছে কিভাবে, মানে ক্যাটাবলিজমের মাধ্যমে, হ্যাঁ ক্যাটাবলিজম। তো আমরা তাহলে ক্যাটাবলিক ফেজে বলবো যে আমাদের ফার্স্টে তৈরি হচ্ছে অ্যামোনিয়া, যেটা আলটিমেটলি ইউরিয়া প্রোডাকশন করতেছে, তারপর বলবো হচ্ছে আমাদের যে অতটুকু বলবো না, ট্রান্সঅ্যামিনেশন ডিঅ্যামিনেশনের মাধ্যমে আলটিমেটলি পাইরুভেট ইন্টারমিডিয়েটস অ্যাসিটাইল কো এসব প্রোডাকশন করতেছে। আর যখন ইন্টারমিডিয়েটস অফ টিসি সাইকেল প্রোডাকশন যায়, তখন টিসি সাইকেল আলটিমেটলি আমাদের এই যে এটিপি প্রোডাকশন করে বা কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন করে, এই তো মানে আমরা অ্যামাইনো অ্যাসিড পুল বন্ধ রাখতেই অনেক ইয়া করতে পারি। আচ্ছা আচ্ছা এটা তো গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা কোনটা এটা? এটা হচ্ছে ভাইয়া যে গ্লুকোজেনিক আর কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড কি, দেখো সবগুলো আলটিমেটলি না এর আগেটা এটা। ও আচ্ছা মানে ওই অ্যানাবলিক ফেট আর ক্যাটাবলিক ফেট এটা আর কি, বোঝা গেছে? চেঞ্জ করব, হ্যালো জি আপু, জি আচ্ছা আচ্ছা আপু চেঞ্জ করেন। আচ্ছা এটা না পুত্রকে যেটা ডেসক্রাইব করলেন আপু, পুত্রকে যেটা ডেসক্রাইব করলেন এটা। আচ্ছা একটু তাড়াতাড়ি করো, আমি না হলে দিয়ে দেব নি। আচ্ছা হইছে তো না? জি আপু, আপু আপনি কন্টিনিউ করেন, আমাদের ক্লাসের শেষে পিডিএফটা দিয়ে দিলে হবে। আচ্ছা আপু, আচ্ছা থ্যাঙ্ক ইউ। এখানে আমার ইরেজার কোথায়? আচ্ছা এখানে দেখো, সরি আমি কেমনে ইয়া হয়েছে। আচ্ছা একটু একটু হোল্ড করো না, একটু হোল্ড করো, সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা ওখানে চলে যায় ট্রান্সঅ্যামিনেশন। আচ্ছা এখানে ট্রান্সঅ্যামিনেশন আমাদের কি বলতে হবে কি হয় আপু? সাউন্ড একদম কম আসতেছে, সরি সরি। ট্রান্সঅ্যামিনেশনে কি হয় আমাকে একটু বলো তো। কনভার্সন অফ অ্যামাইনো অ্যাসিড টু ফ্যাটি অ্যাসিড উইথ সিমুলটেনাস কনভার্সন অফ ফ্যাটি অ্যাসিড টু অ্যামাইনো অ্যাসিড। একটা অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপ কোন একটা অ্যামিনো গ্রুপ হচ্ছে এখানে আমার, হ্যাঁ অ্যামাইনো গ্রুপ থেকে তো অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো গ্রুপটা, এই যে দেখো আমি হলুদ ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি, এটা অ্যামাইনো গ্রুপটা ট্রান্সফার হয়ে যাচ্ছে কিভাবে? আচ্ছা ফার্স্ট হয়েছে কি যে অ্যালানিন, আমরা উদাহরণ দেখি, আমরা সংজ্ঞা মুখস্থ করবো, জাস্ট খালি বুঝবো। এখানে অ্যালানিন, অ্যালানিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, এ কি করে আলফা কিটোগ্লুটাইডের সাথে যখন ইয়া করবে রিঅ্যাকশন করবে, তখন এই অ্যালানিনের অ্যামাইনো গ্রুপটা কি করবে, এই যে আলফা কিটোগ্লুটাইডটাকে দিয়ে দিচ্ছে ওই এই যে এই যে এই জায়গাতে দুই নাম্বার কার্বনে, ঠিক আছে? তখন তোর অ্যালানিনটা আলটিমেটলি প্রোডাক্ট করবে হচ্ছে তোমার আলফা কিটো মানে সরি কিটো অ্যাসিড, আর আলফা কিটোগ্লুটাইডটা ওই অ্যামাইনো গ্রুপটাকে নিয়ে প্রোডাকশন করবে গ্লুটামেট, বোঝা গেছে? আলটিমেটলি কি হলো আমাদের জাস্ট খালি অ্যামাইনো গ্রুপটা ট্রান্সফার হয়েছে, তার জন্য বলছে ট্রান্স অ্যামাইনেশন। এইতো এখন হচ্ছে এই অ্যামাইনো গ্রুপে একটা এনজাইম স্পেসিফিক, বা হচ্ছে ট্রান্স অ্যামাইনেশন একটা স্পেসিফিক এনজাইম কাজ করে, বলো তো কি?
অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ পাইরক্সাল ফসফেট আমরা কোথায় পড়ছি আলফা কিটো গ্রুপটা এই জায়গাতে দিয়ে সে আলটিমেটলি গ্লুটামেট প্রোডাকশন করতেছে আর আর হচ্ছে অ্যাসপারটেটটা নিজে কিটো অ্যাসিড অক্সালেটে পরিণত হচ্ছে এই তো আচ্ছা এখানে কোনো অ্যামাইনো অ্যাসিড প্রোডাকশন হয় না জাস্ট খালি ট্রান্সফার হয় তোমরা এখন বলো যে আচ্ছা আমরা তো বলে ফেলাম ইম্পর্টেন্স তোমরা জানো জাস্ট খালি আমি ছোট করে একটু বলে দেই যে এখানে যেহেতু অ্যামাইনো গ্রুপটা ট্রান্সফার হচ্ছে এটাকে বলছে ফানেলিং অফ অ্যামাইনো অ্যাসিড তো ফানেলিং অফ অ্যামাইনো অ্যাসিডের কারণে আলটিমেটলি আমাদের দেখো আলফা কিটো গ্লুটামেট থেকে গ্লুটামেট প্রোডাকশন হচ্ছে তুমি দেখবা যে কোনো ইয়াতেই মানে ট্রান্সফারমেশনে আলটিমেটলি আলফা কিটো গ্লুটামেট থেকে গ্লুটামেট প্রোডাকশন হয় কারণ গ্লুটামেটটা আমাদের দেহে অনেক লাগে আমরা আগেই পড়ছি প্রায় 50% আমাদের গ্লুটামেট আর গ্লুটামেট তো আলটিমেটলি আমাদের সব রিয়েকশনে গ্লুটামেট মানে ট্রান্সফারমেশন রিয়েকশনে গ্লুটামেটটা প্রোডিউস হয় আচ্ছা তারপরে দেখা গেছে এখান থেকে এই যে অক্সালেসিটেটটা হলো অক্সালেসিটেটটা তোমার আলটিমেটলি পিসে সাইকেলে অনেক অনেক ভূমিকা পালন করে পিসে সাইকেলে চলে যাবে আলটিমেটলি আমাদের এনার্জি প্রোডাকশন করবে দেন হচ্ছে আমাদের এটা আলটিমেটলি যে প্রোটিন ফ্যাট আর গ্লুকোজ মেটাবলিজমের একটা ইয়া করে মানে লিঙ্কেজ করে আর হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ফরমেশন হয় যেমন হচ্ছে এই যে দেখো গ্লুটামেট প্রোডাকশন হলো গ্লুটামেট একটা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড দেন হচ্ছে এখানে তোমার পাইরুভেট হ্যাঁ গ্লুটামেট প্রোডাকশন হয়েছে আর এটা যেহেতু রিভার্সিবল এই বিক্রিয়াটা কিন্তু রিভার্সিবল তো আলটিমেটলি আমাকে এটা যদি রিভার্স করি যে গ্লুটামেট থেকে আর অক্সালেসিটেট নিয়ে আমাদের অ্যাসপারটেট আর আলফা কিটো গ্লুটামেট হচ্ছে তো আলটিমেটলি অ্যাসপারটেট হচ্ছে একটা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এই তো আর কিছু নাই এখানে মূলত তাহলে তোমাদেরকে জিজ্ঞাসা মেনলি ভাইবা তো জিজ্ঞাসা করবে যে ট্রান্সফরমেশন বলতে কি বুঝো তো এখানে তো কি বুঝো সংজ্ঞা টঙ্গা এত জিজ্ঞাসা করো না আর জিজ্ঞাসা করে যে এনজাইমটা তোমাদের ভাইবাতে আলটিমেটলি জিজ্ঞাসা করবে যেখান থেকে যে ট্রান্সামাইনেশনে কোন স্পেসিফিক এনজাইম আছে কিনা তুমি বলবা যে হ্যাঁ আছে ট্রান্সামাইনেজ তো এগুলোর একটু ইম্পর্টেন্স আছে যেসব যেসব ইয়াতে মেজার করি যখন দেখি এরা এলিভেশন হয়ে গেছে বিশেষ করে মায়োকার্ডিয়াল ইনফেকশন বা ভাইরাল হেপাটাইটিস এসবে প্যাথোলজিতে তোমার এএসটি এএলটি এগুলো বেড়ে যায় তখন দেখে বুঝে যে হ্যাঁ কিছু একটা হয়েছে এইতো দুইটাই লিখে দিবা তো আর আমাদের এমনি ভাইবাতে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন এটা বেশি জিজ্ঞেস করো কারণ এটাই আলটিমেটলি কাজে লাগে বিভিন্ন রিঅ্যাকশনে ডিঅ্যামিনেশন তো বুঝতে পারতেছো যে হচ্ছে রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যান অ্যামাইনো অ্যাসিড তো ইন দ্য ফর্ম অফ অ্যামোনিয়া তো অক্সিডেটিভ যখন বলবো তখন বলবো যে যেখানে অক্সিডেশন হয় আর নন অক্সিডেটিভ যেখানে অক্সিডেশন হয় না তো দুইটার এনজাইমগত পার্থক্য আছে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনে মেইনলি লাগে গ্লুটামেট ডিহাইড্রোজেনেস আচ্ছা আগে রিয়েকশনটা দেখাই দেখো যে এখানে গ্লুটামেটের যে অ্যামোনিয়া গ্রুপটা আছে অ্যামাইনো গ্রুপটা আছে এটা আলটিমেটলি গ্লুটামেট ডিহাইড্রোজেনেজের মাধ্যমে যে আলফা কিটো গ্লুটামেট প্রোডাকশন করতেছে কারণ এটা আর অ্যামোনিয়াটাকে বের করে দিচ্ছে এই মানে ডিঅ্যামিনেশনের মেইন যে পারপাস এই একটাই পারপাস যে অ্যামোনিয়াটাকে বের করে দেওয়া অ্যামোনিয়াটা আমাদের দেহের জন্য এত ভালো না তো এরা কি করে হ্যাঁ খুব টক্সিক তো পারপাস একটাই
ভাইবাতে এটাই ধরবে কি কারণে বিয়া করে অ্যামোনিয়া প্রোডাকশন করা এই অ্যামোনিয়া আমরা কি করি অ্যামোনিয়া আমরা ইউরিয়ার মাধ্যমে বের করে দিই ইউরিয়ার মাধ্যমে ইউরিন হয়ে বের হয়ে যায় আমাদের কিডনিতে আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা ডিঅ্যামিনেশনটা আচ্ছা এখানে সাবস্ট্রেট আমাদের একটাই গ্লুটামেট আর এখানে আমরা বলছিলাম অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনের এনজাইম হচ্ছে গ্লুটামেট ডিহাইড্রোজেনেস আরেকটা এনজাইম আছে তোমাদের কারো জানা আছে অক্সিডেজ এনজাইম ডিঅ্যামাইনো অক্সিডেজ এনজাইম আচ্ছা আর নন অক্সিডেটিভ যেটাতে সেটা হচ্ছে ডিসালফাহাইড্রেজ ডিহাইড্রেট এগুলো এনজাইম লাগে আচ্ছা দরকার নেই এত বেশি তো মেইন কথা আমাদের এখানে অ্যামোনিয়া প্রোডাকশন হলো আর হচ্ছে আলফা কিটোগ্লুটার যেটা প্রোডাকশন হয় এটা আলটিমেটলি আমাদের টিসিএস সাইকেল এন্টার করে টিসিএস সাইকেল ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে এই তো আর এটা আমাদের মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে আচ্ছা এখন আমাদের মানে মেটাবলিজমে কি হলো মেইনলি যদি তোমাকে জিজ্ঞাসা করে ফার্স্টে আমাদের আগে ট্রান্সামিনেশন হয় নাকি ডিঅ্যামিনেশন হয় ট্রান্সামিনেশন হ্যাঁ ট্রান্সামিনেশন আগে হয় কারণ ট্রান্সামিনেশনের মাধ্যমে আলটিমেটলি আমরা অ্যামাইনো গ্রুপটাকে দিয়ে দিচ্ছি আমাদের করসপন্ডিং কিটো অ্যাসিড প্রোডাকশন হচ্ছে সাথে সাথে গ্লুটামেট প্রোডাকশন হচ্ছে আলফা কিটো গ্লুটামেট থেকে আর এই গ্লুটামেটটা আলটিমেটলি আমাদের ডিঅ্যামিনেশনের জন্য প্রোডাক্ট মানে একমাত্র প্রোডাক্ট তো গ্লুটামেটটাকে আমাদের লাগবে তো আমরা কি করি গ্লুটামেট প্রোডাক্ট প্রোডাকশন করে সেটাকে ডিঅ্যামাইনেশনের মাধ্যমে আলফা কিটোগ্লুটারেট আর অ্যামাইনো মানে অ্যামোনিয়ামটা বের করে দেই এই অ্যামোনিয়ামটা আমাদের ইউরিয়াতে সাইকেলে এন্টার করে এই তো আচ্ছা এখন আমাকে বলো যে সোর্স অ্যান্ড ফেট অফ অ্যামোনিয়া এটা তোমাদের খুব খুব আসে পাই ধরে প্রথমে আমরা যে দুটো পড়লাম ট্রান্সামিনেশন ট্রান্সামিনেশনের মাধ্যমে অ্যামোনিয়ার গ্রুপটা চেঞ্জ হলো আর ডিঅ্যামিনেশনের মাধ্যমে বের হয়ে গেল তার মানে ট্রান্সামিনেশন ডিঅ্যামিনেশনটা লাগবেই অ্যামোনিয়া পাওয়ার জন্য যেমন হচ্ছে পিরিন পাইরিমিডিন মেটাবলিজম আর হচ্ছে আমাদের নর্মাল ফ্লোরাতে কিছু মানে নর্মাল ব্যাকটেরিয়া ফ্লোরা ওরা ইউরিয়াস নামক একটা এনজাইম রিলিজ করে ওই এনজাইমটা ইয়া করে দেয় কি জানি এনজাইমটাকে অ্যামোনিয়া হিসেবে এনজাইমটা ইউরিয়াকে ভেঙে অ্যামোনিয়াকে রিলিজ করে আর ফেট কি ও আচ্ছা আরেকটা ইয়া আছে তোমরা কি বলতে পারো গ্লুটামিন থেকে আসতে পারে গ্লুটামিন থেকে গ্লুটামিন থেকে আসে সুন্দর বলছো থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা গ্লুটামিনটা কি করে গ্লুটামিনটা আলটিমেটলি এটা আমাদের এটাও ইন্টেস্টিনাল যে ফ্লোরা আছে ওরা গ্লুটামিনেজ এনজাইম রিলিজ করে এই যে এখানে দেখো যে এই যে গ্লুটামিনেজ এনজাইমটা রিলিজ করে আলটিমেটলি অ্যামোনিয়াটাকে বের করে দিচ্ছে এই অ্যামোনিয়াটা তখন আমাদের স্টুলের মাধ্যমে বের হয়ে যায় আচ্ছা আর ফেট কি ফেট আমরা বললাম যে ফার্স্টে ইউরিয়া সাইকেল হবে ইউরিয়া সাইকেল প্রবেশ করে ইউরিন হয়ে বের হয়ে যাচ্ছে দেন কিছু কিছু আছে যে আমরা ইউরিয়াতে রেনাল টিউবুলে তোমার অ্যামোনিয়াটা ওই যে গ্লুটামিনটা ভেঙে অ্যামোনিয়া তৈরি করে ওই অ্যামোনিয়াটা হাইড্রোজেন মানে প্রোটনের সাথে বাইন্ড করে তোমার অ্যামোনিয়াম তৈরি করে ওই অ্যামোনিয়ামটা আমাদের ইউরিয়া হয়ে বের হয়ে যায় আরেকটা হচ্ছে আমাদের ওই যে আলটিমেটলি আমরা বলছি যে গ্লুটামিন কি গ্লুটামিন হচ্ছে আমাদের দেখো গ্লুটামিন কি এই যে নন টক্সিক ফর্ম তো আমরা কি করি যখন এক্সেস অ্যামোনিয়া প্রোডাকশন হয় তখন এই যে এই অ্যামোনিয়াটা আলফা কিটো গ্লুটারের সাথে বাইন্ড করে গ্লুটামেট আলটিমেটলি গ্লুটামেটটা আদার্স একটা অ্যামোনিয়ামের সাথে বাইন্ড করে সিনথেটাইজ গ্লুটামিন সিনথেটাইজের মাধ্যমে গ্লুটামিন প্রোডাকশন করে তো এটা হচ্ছে টেম্পোরারি নন টক্সিক ফর্মে থাকতেছে যাতে আমাদের ব্লাড ইউরিয়া লেভেলটা বেড়ে না যায় আচ্ছা আচ্ছা আমাকে বলো ব্লাডে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন জানো এখন যাই ইউরিয়া সাইকেলে ইউরিয়া সাইকেল তোমাদের রিটেনে মেইনলি আসে ভাইবাতে তেমন কিছুই ধরবে না তবে ধরবে যে তোমাদের কি এখানে কি কি লাগে আর কি মানে সাবস্ট্রেট হিসেবে বলো তো আমাকে সাবস্ট্রেট হচ্ছে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ এটা অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড খুব সুন্দর বলছো অ্যামোনিয়াটা কোথা থেকে আসে দুইটা অ্যামোনিয়া লাগে আচ্ছা আমাকে বলো তোমার কি ইউরিয়ার যে এটা স্ট্রাকচারটা মনে আছে জি মনে আছে দেখো এই যে ইউরিয়া স্ট্রাকচার তার মানে দুইটা নাইট্রোজেন থাকে আর একটা কার্বন থাকে তাই তো তো এর অ্যামোনিয়া যে আছে সাউন্ড ওভার কমে এসেছে সরি 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 আচ্ছা আচ্ছা অ্যামোনিয়া যে দুইটা অ্যামোনিয়া একটা অ্যামোনিয়া আসে তোমার আমাদের ওই যে ডিঅ্যামিনেশনের মাধ্যমে আসলো আর একটা অ্যামোনিয়া কোথা থেকে আসে বলো তো অ্যাসপার্টেট থেকে হ্যাঁ অ্যাসপার্টেট থেকে অ্যাসপার্টেটের কেন অ্যাসপার্টেট কারণ অ্যাসপার্টেট হচ্ছে একটা এর অ্যামাইনো গ্রুপ আছে আর এই অ্যাসপার্টেটটা আমাদের ইউরিয়া সাইকেলে এন্টার করে তো ওখান থেকে আমরা পাচ্ছি আচ্ছা তো আর হচ্ছে
কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে আসে? কার্বন ডাইঅক্সাইডটা টিসিএ সাইকেল, টিসিএ সাইকেল আমাদের কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয়, ওখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। আর এটিপি, এটিপিও আসছে টিসিএ সাইকেল থেকে। আচ্ছা কিন্তু এখানে তিনটা এটিপি লাগে, কিন্তু তোমার চারটা হাই এনার্জি ফসফেট তৈরি হয়, কারণ দেখো যে আলটিমেটলি এএমপি আসতেছে, মানে একটা এটিপি ভেঙে ফার্স্ট এডিপি তৈরি করে, তখন একটা ফসফেট চলে যায়, ওই এডিপি থেকে এএমপি প্রোডাকশন হয়, আর একটা ফসফেট চলে যায়, এভাবে। আচ্ছা এখন এটা বুঝি নাই কিভাবে হচ্ছে তিনটা এটিপি থেকে। আচ্ছা আচ্ছা তিনটা এটিপি থেকে কিভাবে, এই যে দেখো আপু, এই যে ফার্স্টে যে রিঅ্যাকশনটা, টু এটিপি ভেঙে আমাদের টু এডিপি আসলো, তার মানে দুইটা হাই এনার্জি ফসফেট এখানে তৈরি হলো, বোঝা গেছে এটা? জি আপু জি। হ্যাঁ, তারপরে এখানে দেখো যে যে সাইটোলিন থেকে যখন অ্যাসপারটেট এর মাধ্যমে সাকসিনেট তৈরি হয়, এখানে একটা এটিপি আসে, ওই এটিপিটা ভেঙে ফার্স্ট এডিপি হয়, তাই তো? তার মানে একটা ফসফেট চলে গেল, এই এডিপি ভেঙে আরেকটা এএমপি হয়, তার মানে আরেকটা ফসফেট চলে গেল, তার মানে দুইটা ফসফেট পেলাম, তাই না? এই যে এই দুইটা ফসফেট, এই আগে দুইটা ফসফেট, এটা আর কি, তা মিলে তৈরি করে। হ্যাঁ হ্যাঁ, দুইটা মিলে চারটা হাই এনার্জি ফসফেট। আচ্ছা মিল দেহে ক্যাটাবলিক বা অ্যারাবলিক রিঅ্যাকশন গুলা মেনলি সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়াতে হয়, তো সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া দুইটাতেই হয়, মানে কোন কোন রিঅ্যাকশন? হিমোগ্লোবিন, ইউরিয়া সাইকেল, গ্লুকোনিওজেনেসিস। ইউরিয়া সিনথেসিস বা হচ্ছে ইউরিয়া সাইকেল, আর জিতে গ্লুকোনিওজেনেসিস, এই তো। আচ্ছা তো আমাদের এখানে যে এনজাইমটা লাগে কার্বামাইল ফসফেট, ফসফেট সিনথেস ওয়ান, তোমাদের বলতে পারে যে কার্বামাইল, আচ্ছা ফার্স্ট থেকে বলি যে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড মিলে কার্বামাইল ফসফেট সিনথেস ওয়ান এর মাধ্যমে কার্বামাইল ফসফেট ফসফেট তৈরি করলো। তো কার্বামাইল ফসফেটে কিন্তু দুইটা আছে, একটা সিনথেস ওয়ান, সিনথেস টু। তোমরা স্পেসিফিক্যালি মনে রাখো, ওয়ানটা ইউরিয়া সাইকেলে ইউজ হয়, আর টুটা তোমার পাইরিমিডিন সিনথেসিস এর দরকার নাই, তো আমরা ওয়ানটাই মনে রাখবো। আচ্ছা তো এখানে মূলত আমাদের দুইটা পাঁচটা রিয়েকশন, প্রথম দুইটা রিয়েকশন মাইটোকন্ড্রিয়াতে, পরের দুইটা রিয়েকশন সাইটোপ্লাজমে। প্রথম দুইটা রিঅ্যাকশন যে মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়াতে কেন হয়? মাইটোকন্ড্রিয়াতে কারণ হয় যে আপু ডিঅ্যামিনেশন মাইটোকন্ড্রিয়াতে হয়েছে, এই দুইটা রিঅ্যাকশনের জন্য যে এনজাইম লাগে, ওই এনজাইমগুলো মাইটোকন্ড্রিয়াতে এক্সোসাইটে থাকে, সাইটোপ্লাজমে থাকে না, তাই। আচ্ছা তারপর নেক্সটে আসি আমরা, পুরোটা না যাই, এখানে দেখো যে সব সাইটোপ্লাজমে আসলো সাইটোলিন থেকে, আচ্ছা আর্জিনিন, লাস্টে আর্জিনিন যে প্রোডাকশন হয়, আর্জিনিনটা ভেঙে যায় আর্জিনিন এনজাইমের মাধ্যমে, আলটিমেটলি ইউরিয়া প্রোডাকশন করে আর অরনিথিন প্রোডাকশন করে। তো আমাদের এখানে যেটা লাগবে আর্জিনেজ এনজাইমটা, তো আচ্ছা বলো ইউরিয়া সাইকেলটা কোথায় হয়? বোথ মাইটোকন্ড্রিয়াল সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়াল সাইটোপ্লাজম কোন কোন টিস্যুতে? হেপাটোসাইট, লিভার। হ্যাঁ লিভারে, হ্যাঁ লিভারে। তো কেন লিভারে হচ্ছে? লিভার ছাড়া তো অন্য সেলও হতে পারতো না, কিন্তু আমরা কেন আর্জিনেজ এনজাইম শুধু লিভারে আছে? হ্যাঁ হ্যাঁ, শুধু আর্জিনেজ এনজাইমটা শুধু লিভারেই আছে, তার জন্য আমাদের ইউরিয়াটা, ইউরিয়া সাইকেলটা ইয়াতে থাকে, লিভারে হয় আর কি। অন্যান্য সেলে তোমার প্রোডাকশন হবে, কিন্তু এই আর্জিনিন প্রোডাকশন হওয়া পর্যন্ত থেমে যাবে, বাকিটুকু তো আর যাবে না, এটা আর কি। এই তো হয়ে গেল ইউরিয়া সাইকেলের বেশি কিছু অংশ, মানে তোমার ইউরিন হয়েছে, মানে কেন লিভারেই হচ্ছে। আচ্ছা বলতেছিলাম যে এখানে দেখো আলটিমেটলি এল আর্জিনিন প্রোডাকশন হচ্ছে, এল আর্জিনিনটা ভেঙে আমরা ইউরিয়া আর হচ্ছে আদার প্রোডাক্ট অরনিথিন পাচ্ছি, তো ভাঙে কার মাধ্যমে? এই আর্জিনেজ এনজাইমের মাধ্যমে। এই আর্জিনেজ এনজাইমটা এক্সক্লুসিভলি শুধু লিভারেই থাকতেছে, অন্যান্য সেলে থাকতেছে না, তো যেহেতু এখান থেকেই ইউরিয়া হচ্ছে, এটা না থাকলে আর ইউরিয়া পাওয়া যাচ্ছে না, আলটিমেটলি আমাকে হেপাটোসাইটের উপর বা লিভারের উপর নির্ভর করতে হচ্ছে যে হচ্ছে ইউরিয়া প্রোডাকশনের জন্য, বোঝা গেছে? আর অন্যান্য সেলে, এই অন্য সেলেও কিন্তু অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড সবকিছু হয়, এই যে এই আর্জিনিন পর্যন্ত কে থেমে যায়, আরো যেতে পারে না, কারণ তার আর্জিনিন এনজাইম নাই, এই তো। আচ্ছা তো হয়ে গেল। আচ্ছা তো আমাদের এখানে, তোমরা এখানে বুঝতে পারছো যে আমরা এখান থেকে বলে ফেলি যে এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড টক্সিক প্রোডাক্ট, অ্যামোনিয়াও একটা টক্সিক প্রোডাক্ট, তো দুইটা টক্সিক প্রোডাক্ট আমাদের দেহ থেকে বের হয়ে যাচ্ছে এই ইউরিয়া সাইকেলের মাধ্যমে। তারপরে দেখো এখানে আলটিমেটলি আমাদের এই যে অ্যাসপারটেটটা আসতেছে, এই অ্যাসপারটেটটা কোথা থেকে আসে? টিসিএ সাইকেল থেকে অক্সালো অ্যাসিটেটটা, আমরা জানি টিসিএ সাইকেল অক্সালো অ্যাসিটেটটা মাস লাগে, অক্সালো অ্যাসিটেটটা তোমার আলটিমেটলি ট্রান্স অ্যামিনেশনের মাধ্যমে অ্যাসপারটেট প্রোডাকশন করে,
আমরা আগে ট্রান্সামিনেশনে যে পড়ছিলাম ওখানে কিন্তু দেখো খেয়াল করো অ্যাসপারেট প্রোডাকশন হয়, ওই অ্যাসপারেটটা আসছে। তারপরে দেখো আর্জিনিন, আর্জিনিনটা একটা, আচ্ছা আমাদের সেমি এসেনশিয়াল অ্যামিনেসিড কয়টা আছে? দুইটা, আর্জিনিন আর হিস্টিডিন। তো আমরা ইডিওসাইক্লের মাধ্যমে আর্জিনিনটা পেয়ে যাচ্ছি, নন এসেনশিয়াল অ্যামিনেসিড। এতো মোটামুটি এই কয়টা বললেই হবে। আর আর হচ্ছে ফিউমারেট, দেখুন এই ফিউমারেট আলটিমেটলি আমাদের টিসিএ সাইকেল এন্টার করছে। আচ্ছা টিসিএ সাইকেলের সাথে এর একটা কানেকশন আছে, ইন্টার ইন্টিগ্রেশন। দেখো কোথেকে, কারণ আমরা ফার্স্টে বলছি তোমরা এটা জানো, আমি আবার একটু রিক্যাপিটুলেট করে দিচ্ছি। কারণ টিসিএ সাইকেলে প্রথমে কার্বন ডাইঅক্সাইড আসে, কার্বন ডাইঅক্সাইড আলটিমেটলি ইউরিয়া সাইকেলে চলে যায়, এমনই একটা আমাদের মানে মানে টিসিএ সাইকেলের সাথে না। আচ্ছা তো তারপরে এই যে দেখো অক্সালোসিটেটটা বলছি ট্রান্সফরমেশনের মাধ্যমে আসে, যেটা আলটিমেটলি আর্জেনো সাকসিনেট প্রোডাকশন করে, মানে এন্টার করে। তারপরে এখানে আর্জেনো সাকসিনেট থেকে ফিউমারটা হয়, ফিউমার থেকে ফিউমারটা আলটিমেটলি টিসিএ সাইকেলে চলে যায়। এই তো আর যে এটিপি, আমাদের যে তিনটে এটিপি ইউজ হচ্ছিল ইউরিয়া সাইকেলে, সেটা কোথেকে আসে? টিসিএ সাইকেল থেকে আসতেছে। এই তো এইটা এই কয়টা হচ্ছে টিসিএ সাইকেলের সাথে ইউরিয়া সাইকেল ইন্টারেকশন। আচ্ছা তো তারপর হচ্ছে অ্যামোনিয়া ইনটক্সিক। আচ্ছা এখন আমাকে বলো, আমার যদি মনে করো যে মানে বুঝতে আমাদের লিভারে সমস্যা আছে, কারণ লিভার আমার ওই অ্যামোনিয়াটাকে ইউজ করতে পারতেছে না। তো কিভাবে ইউজ করতো? ইউরিয়া সাইকেলের মাধ্যমে আমাদের ইউরিন দিয়ে পাস হতো, তার মানে আমাদের মানে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে কোনো সমস্যা, অথবা টিউবুল রেনাল টিউবুল কোনো সমস্যা, যেটা ইউরিনকে পাস হতে দিচ্ছে না। বুঝতে গেছে? সেরাম ইউরিয়া লেভেল যদি আমরা বেশি পাই তাহলে বুঝবো লিভারে না সরি কিডনিতে সমস্যা, আর সেরাম অ্যামোনিয়া লেভেল বেড়ে গেলে বুঝবো আমাদের লিভারে সমস্যা। এই তো এইখান থেকে আসছে, ও তোমাদের অনেক সময় জিজ্ঞাসা করে ইউরিয়া কি, তখন বলবা যে এলিভেটেড লেভেল অফ দা ইউরিয়া মোর দ্যান দা নর্মাল লেভেল, এখান থেকে ইউরেমিয়া, এটাই আর কি ইউরেমিয়া। তো কি কি কারণ? কারণ হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি, তারপর কোনে কিডনি ডিজিজ, এটা রেনাল ফেলুর। আচ্ছা অ্যামোনিয়া ইনটক্সিকেশন, এটাই মনে হয় আমাদের লাস্ট টপিক এটার। তো অ্যামোনিয়া ইনটক্সিকেশনে ইনটক্সিকেশন কেন হয়, মানে কেন বলছি, কারণ অ্যামোনিয়াটা এত বেশি বেড়ে গেছে নর্মাল লেভেলের চাইতে যে সেটা আমাদের ইয়া করতেছে, মানে জমা হচ্ছে ব্রেনে, জমা হচ্ছে ব্রেনে, জমা হয়ে টক্সিসিটি ডেভেলপ করছে। আচ্ছা তোমাদের আরেকটা জিনিস বলি নাই, আমাদের ইউরিয়া লেভেল কত? সেরাম ইউরিয়া লেভেল নরমাল, হ্যাঁ এটা হচ্ছে 2.5 to 7.1 মাইক্রো মিলিগ্রাম পার ডেসিলিটার, 2.5 to 7.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা তারপর হচ্ছে এখন অ্যামোনিয়া, অ্যামোনিয়া আচ্ছা কিভাবে হচ্ছে, নরমাল লেভেল তো আমরা জানি যে 5 to 50 micromole per liter, তারপর ডেফিনেশন তো আমরা বললাম বেশি যখন নরমাল লেভেল চাইতে বেশি হয়ে গেলে টক্সিসিটি করতে, সেটাই কজেস কি, কজেস মাত্র কজেস দুইটা, মানে খুবই জানা কথা, কারণ হচ্ছে অ্যামোনিয়াটা লিভারে কাজ করতে পারছে না, মানে আমাদের লিভার সিরোসিস হয়ে গেছে, সরি লিভার সিরোসিস হয়েছে বা তোমার হেপাটিক ফেল হয়েছে, যার কারণে আমার লিভার এনজাইম গুলো নাই, এটা লিভারটা কাজ করতে পারতেছে না। আর এটা হচ্ছে ওই যে ফার্স্টে আমাদের রেট লিমিটিং এনজাইম ছিল হচ্ছে কার্বামাইল ফসফেট, কার্বামাইল ফসফেট সিনথেটিক ওয়ান, এটা যখন ডেফিসিয়েন্সি হবে তখন। তো মেকানিজমটা কি, মেকানিজমটা আমরা যদি আগে একটু বুঝে থাকি তাহলে বুঝতে পারবো যে আমরা দেখছি যে দেখো এখানে চলে যাই, সরি এখানে দেখো যে আলফা কিটোগ্লুটাইডটা আলটিমেটলি, আচ্ছা এই যে আলফা কিটোগ্লুটাইডটা আলটিমেটলি অ্যামোনিয়াকে ইউজ করে তোমার গ্লুটামেট প্রোডাকশন করতেছে, এই গ্লুটামেটটা আবার তোমার অ্যামোনিয়াকে ইউজ করে গ্লুটামেট প্রোডাকশন করতেছে। এটাই হচ্ছে অ্যামোনিয়া যখন বেড়ে যায় তখন আমাদের দেহের নর্মাল মেকানিজম যে গ্লুটামেটটাকে এই নন টক্সিক অ্যামোনিয়াকে নন টক্সিক ফর্মে নিয়ে যাবে, কিন্তু যখন অ্যামোনিয়াটা এক্সেস হয়ে যাবে তখন, মানে অ্যামোনিয়া তো অন্যান্য সেলও তৈরি হয় কিন্তু ব্রেইন বেশি এফেক্টেড হয়, কারণ ব্রেইনের ওই যে খুব বেশি লিভার বা বাসেলের মতো খুব, হ্যাঁ এত বেশি ইয়া করতে পারে না,
মানে এটাকে এক্সক্রিট করতে পারে না, তো ওটাকে আলটিমেটলি যখন একটু বেড়ে যায় তখন ব্রেন বেশি এফেক্টেড হয় আর কি। তো ফার্স্টে যখন আমাদের দেখো অ্যামোনিয়া অনেক বেশি বেড়ে গেছে নর্মাল লেভেল চাইতে, কিন্তু আলফা কেটোগ্লুটাইড তো এটা তো সীমিত, তো কি হচ্ছে কি দুইটা সাবস্ট্রেটের মধ্যে অ্যামোনিয়া অনেক বেশি বেড়ে গেছে, আলফা কেটোগ্লুটাইড আস্তে আস্তে বিক্রিয়া করতেছে কিন্তু আস্তে আস্তে সে শেষ হয়ে যাচ্ছে। তো আলফা কেটোগ্লুটাইডের আরেকটা কাজ আছে কি, এটা টিসিএ সাইকেলে কাজ এন্টার করতে, হ্যাঁ। তো আলফা কেটোগ্লুটাইড নাই তার মানে টিসিএ সাইকেল আমাদের চলতে পারতেছে না, টিসিএ সাইকেল চলতে পারতেছে না আলটিমেটলি এটিপি প্রোডাকশন হচ্ছে না, তার মানে আমাদের ব্রেন সেল এটিপি বা এনার্জিটা পাচ্ছে না, তো ব্রেন সেলের ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বোঝা গেছে মেকানিজমটা? জি জি আপু। আচ্ছা আরেকবার একটু বলুন। আচ্ছা প্রথমে হচ্ছে আরেকবার বলুন। আচ্ছা বলছিলাম যে এই যে অ্যামোনিয়াটা, অ্যামোনিয়ামটা আমাদের তো এক্সেস হয়ে গেছে, এক্সেস অ্যামোনিয়াটা কি করে আলফা কেটোগ্লুটাইডের সাথে বাইন্ড করে গ্লুটামেট প্রোডাকশন করতো নরমালি। এখন দেখো এক্সেস অ্যামোনিয়া কিন্তু আমার আলফা কেটোগ্লুটাইডটা সীমিত, তো এক্সেস অ্যামোনিয়া আলফা কেটোগ্লুটাইডকে বেশি বেশি করে ইউজ করে গ্লুটামেট প্রোডাকশন করবে, কিন্তু আলফা কেটোগ্লুটাইডটা একসময় যায় শেষ হয়ে যাচ্ছে। তো আলফা কেটোগ্লুটাইডের আরেকটা কাজ হচ্ছে এই টিসিএ সাইকেলে এন্টার করতো, টিসিএ সাইকেল এন্টার করে তারপর বাকি টিসিএ সাইকেলটা চালাতো, তাই তো? তো এই যেহেতু এখন নাই টিসিএ সাইকেলে যেতে পারতেছে না, টিসিএ সাইকেল আমার তাহলে এটিপি প্রোডাকশন করতে পারতেছে না, টিসিএ সাইকেল এটিপি প্রোডাকশন না করলে আমার ব্রেন বা নিউরন গুলা এটিপি পাচ্ছে না, তার মানে আলটিমেটলি নিউরন ড্যামেজ হচ্ছে, বুঝছো? আমরা জানি তিন ধরনের নাইট্রোজেন ব্যালেন্স আছে, খুব বেশি বলবো না, বললো তো কি কি positive nitrogen balance, negative nitrogen balance কখন হচ্ছে? যখন growing and pregnancy, okay, হ্যাঁ growing and pregnancy requirement বেশি, আমরা intake বেশি করতেছি output কম করতেছি, এটা কারণ body growth আর pregnancy তে আমাদের nitrogen বেশি বেশি লাগে। আচ্ছা তখন negative কখন হবে? in trauma, in surgery case, হ্যাঁ তুমি বলতে chronic inflammatory phase, chronic inflammatory phase দেখবা যে malignancy এর patient শুকায় গেছে, তার মানে তার body protein loss হচ্ছে। তারপর হচ্ছে diabetes mellitus, diabetes যাদের আছে তারা দেখবা যে তারা কিন্তু শুকনা মানুষ, মানে হচ্ছে weight কম একটু স্বাভাবিক আছে। তারপরে বলবা tuberculosis, মানে chronic inflammatory যে disease গুলা সেগুলোতে negative nitrogen balance হয়। আর equilibrium বুঝতে পারছো এটা মানে হচ্ছে ইনটেক আর আউটপুট একই থাকবে। আচ্ছা আমাদের তাহলে বলো অ্যামোনিয়া কিসের মাধ্যমে, মানে নাইট্রোজেন কিসের মাধ্যমে বের হয়? হ্যালো ইউরিনের মাধ্যমে, ইউরিন ইউরিন সোয়েটার স্টুল এতো শেষ। তোমাদের কি কোনো বুঝতে সমস্যা হয়েছে বা হচ্ছে তোমরা কি বোঝা গেছে, এক ঘেয়েমি লাগতেছে তোমাদের? তারপরে আমরা এখন চলে যাই কার্বোহাইড্রেটে, কার্বোহাইড্রেট মেটাবলিজম আর হচ্ছে ডাইজেশন অ্যাবজর্পশন। কার্বোহাইড্রেট অনেক বড়, তো আমাকে একটু হেল্প করো, আমার সাথে একটু কথা বলো। হ্যাঁ আচ্ছা শুরু করি, সোর্স অফ কার্বোহাইড্রেট কি কি আছে? সেলুলোজ, ল্যাকটোজ, মনোস্যাকারাইড, ফ্রুটস এন্ড ভেজিটেবলস, ল্যাকটোজ, স্টার্চ, গ্লাইকোজেন, রাইস, পটেটো, হুইট। হ্যাঁ 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 অনেক অনেক সুন্দর বলছো। আচ্ছা মেইনলি তোমরা এই এই চারটা বলবা, স্টার্চ, সেলুলোজ, ল্যাকটোজ আর সুক্রোজ। তো স্টার্চ ফর্মে আমাদের রাইস, পটেটো, সেলুলোজ হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবল,
ল্যাকটোজ হচ্ছে আমাদের মিল্ক এন্ড মিল প্রোডাক্ট, আর সুক্রোজ হচ্ছে সাউন্ড কমে যাচ্ছে আচ্ছা একটু একটু দাঁড়াও আমি তাহলে একটু দেখি তারপরে চলো আমরা কার্বোহাইড্রেট চলো যাই তো আমরা বললাম সোর্স বললাম সোর্সের পরে তো আমরা প্রোটিন যেভাবে পড়ছি তো এখানে আমাদের কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম গুলো কোথায় কোথায় আছে একটু বলো তো ডায়ালিন প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ আলফা লিমিনটেক্সটিনেজ সুন্দর বলছো আচ্ছা মাউথে মাউথে কোনটা আছে মাউথে আছে সালাইভারি আলফা অ্যামাইলেজ স্টোমাকে স্টোমাকে কি আছে না স্টোমাকে কিন্তু নাই স্টোমাকে নাই প্যানক্রিয়াস প্যানক্রিয়াস তো হাইড্রোক্লোরিক অ্যাসিড তারপরে হচ্ছে ডাইজেশন ডাইজেশনে বলে যায় ছোট করে ডাইজেশন তোমরা পারো যদিও আচ্ছা একটু করে বলে যাই ফার্স্ট হচ্ছে তোমার মাউথে আমরা মনে করো স্টার্চ খেলাম স্টার্চ খেলাম স্যালাইভারি আলফা অ্যামাইলেজ তখন এটাকে আলটিমেটলি ভেঙে ফেলে আচ্ছা স্যালাইভারি আলফা অ্যামাইলেজ তোমার কোথায় কাজ করে আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক যে বন্ড ছিল সেটার উপর কাজ করে সেটার উপর কাজ করে এটাকে আলটিমেটলি তোমার করতেছে আলফা অ্যামাইলেজকে মেল্টোস আইসোমেল্টোস মেল্টোটায়োস এসবে পরিণত করতেছে আলফা লিমিট ডেক্সট্রিন তারপরে আলটিমেটলি এটা তোমার স্টোমাকে চলে যায় স্টোমাকে যে অ্যাসিডিক পিএইচ বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে কি ওই যে স্যালাইভারি আলফা অ্যামাইলেজকে তোমার ইনঅ্যাক্টিভেট করে দেয় ইনঅ্যাক্টিভেট করে দেয় স্যালাইভারি আলফা অ্যামাইলেজ তখন হতে পারে না আমরা যে ম্যাস্টিভ স্যালাইভা যে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ থাকে মাউথে ওখানেই কিন্তু আমাদের প্রায় 20-40% হয়ে যায় ডাইজেস্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা মাউথে কি এতক্ষণ রাখি আলটিমেটলি তো মাউথে এতক্ষণ রাখা হয় না যে 20-40% ডাইজেস্ট হয়ে যাবে তো হয় কিভাবে যখন এই ইসোফেগাসটা পার করে স্টোমাক পর্যন্ত আস্তে আস্তে 20-40% ডাইজেস্ট হয়ে যায় আচ্ছা তারপরে এটা কি করলো ডিওডেনাম অ্যান্ড আপার জেজোনামে এখানে আসলো এখানে আসলে তোমার হচ্ছে ওই যে আমরা বলছিলাম সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন রিলিজ হয় এগ বিল্ডার হাইড্রোলাইটিক সিক্রেশনের মাধ্যমে তো ওরা কি করে যে অ্যাসিডিক পিএইচটাকে তোমার নিউট্রালাইজেশনের মাধ্যমে মানে বাইকার্বনেটটা নিউট্রালাইজ করে দেয় তখন তোমার হচ্ছে কোলেসিস্টোকাইনিন প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজকে রিলিজ করায় প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ তখন বাকি যে 50-80% আছে ওটাকে ডাইজেস্ট করে দেয় আচ্ছা এখন আমাকে বলো যে প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ আর স্যালাইভারি আলফা অ্যামাইলেজ দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে মানে ফাংশনালি কেন ওটা করতেছে কারণ স্যালাইভারি আলফা অ্যামাইলেজ এত বেশি শক্তি নেই আসলে যে আনবয়েলড স্টার্চের উপর কাজ করবে প্যানক্রিয়াটিক ওই যে স্টার্চের যে প্রোটেক্টিভ লেয়ারটা সেটাকে পেনিট্রেট করতে পারে তো তার জন্য বলছি যে কি জানি বয়েল্ড আনবয়েল দুইটার উপর কাজ করতেছে আচ্ছা তারপরে এখানে এসে ভেঙে গিয়ে তোমার ওই যে আবার 50-80% মেল্টোজ আইসোমেল্টোজ মেল্টোটায়োস এসবে পরিণত আলফা লিমিট ডেক্সট্রিনে পরিণত করলো তারপরে কি হয় সবার লাস্টে যে ডাইজেশনটা হয় সেটা ব্রাশ বর্ডার অব দ্য এন্টারোসাইট ব্রাশ বর্ডার অব দ্য এন্টারোসাইট সাইটে তোমার কিছু ডাইস্যাকারাইডেস থাকে মেইনলি ডাইস্যাকারাইডেস তো ওই ডাইস্যাকারাইডেস এর মধ্যে ডাইস্যাকারাইডেস গুলো কোন থেকে ইম্পর্টেন্ট কি কি আছে তোমার বলো তো কি কি আছে ম্যালটেজ ল্যাকটেজ সুক্রেজ ম্যালটেজ সুক্রেজ হ্যাঁ ম্যালটেজ সুক্রেজ ল্যাকটেজ আছে ডেক্সট্রিনেজ বা আলফা লিমিট ডেক্সট্রিনেজ তো এখানে আলটিমেটলি ভেঙে ম্যালটেজ ভেঙে তো ম্যালটেজ ম্যালটোজকে ভেঙে গ্লুকোজ গ্লুকোজ তারপর হচ্ছে ল্যাকটোজকে ভেঙে ল্যাকটেজ এর মাধ্যমে গ্লুকোজ ল্যাকটোজ হ্যাঁ আর হচ্ছে আমি কি ভুল বললাম ল্যাকটোজ ভেঙে গ্লুকোজ প্লাস গ্যালাকটোজ তৈরি করে আচ্ছা আর হচ্ছে সবার লাস্টে সুক্রোজ ভেঙে গ্লুকোজ ফ্রুক্টোজ তো আলটিমেটলি দেখো আমাদের প্রোডাকশন হচ্ছে গ্লুকোজ বেশি প্রোডাকশন হচ্ছে প্রায় 80% গ্লুকোজ প্রোডাকশন হচ্ছে বাকি 20% ফ্রুক্টোজ আর হচ্ছে গ্যালাকটোজ প্রোডাকশন হচ্ছে তো আলটিমেটলি এখানে প্রোডাকশন হয়ে চলে গেল এরা এখন এরা এন্টারোসাইট করবে ডাইজেশন হয়ে গেছে এখন এর অ্যাবজর্পশন হবে অ্যাবজর্পশন কিভাবে হচ্ছে দেখো ইন্টারস্টাইনাল লুমেন থেকে
সোডিয়াম সোডিয়াম গ্লুকোজ সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার ওয়ান এর মাধ্যমে সেকেন্ডারি কো ট্রান্সপোর্টার মাধ্যমে সেলের ভেতরে যাচ্ছে সেলের ভেতর গিয়ে তোমার গ্লুকোজটাকে ট্রান্সফার করতেছে সেম ভাবে গ্যালাকটোজও ট্রান্সফার হয় আচ্ছা এই সোডিয়ামটা কেন সেলের ভেতরে যাচ্ছে বলো তো কো ট্রান্সপোর্টার হ্যাঁ কো ট্রান্সপোর্টার বুঝলাম কিন্তু সেলের লুমেন থেকে সোডিয়ামটা গ্লুকোজকে নিয়ে ঢুকে এতো আর এটা হচ্ছে ফ্রুক্টোজ ফ্রুক্টোজ হচ্ছে তোমার গ্লাট ফাইভ এর মাধ্যমে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে এটা করছে আর আলটিমেটলি সবগুলা যে গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ গ্লাট টু এর মাধ্যমে চলে যাচ্ছে হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে এটা হচ্ছে আচ্ছা এখন হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স ল্যাকটোজ ইনটলারেন্স হ্যাঁ বলো আপু এই যে ট্রান্সপোর্টার গুলো যে আছে গ্লুট দুই পাঁচ এই ট্রান্সপোর্ট গুলোর কাজ কি মানে ট্রান্সপোর্টার আয়ন চ্যানেল তো মোটামুটি কাজ একই মানে পার্থক্যটা কি এগুলো কেন লাগে ট্রান্সপোর্টার আয়ন চ্যানেল তো তোমার আয়ন রিলেটেড মানে তোমার অনেক ধরনের ট্রান্সপোর্টার মানে ট্রান্সপোর্টার এরা মূলত কি করে সেল সেলের ভেতরে আয়ন বা হচ্ছে এই এই সাবস্টেন্স গুলো এন্ড প্রোডাক্ট গুলো গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড গুলোকে এন্টার করায় আয়ন গুলো মেইনলি আয়ন রিলেটেড আর হচ্ছে ট্রান্সপোর্টারে তোমার ক্যারিয়ার প্রোটিন থাকে আয়ন গুলো ইয়াতে আয়ন চ্যানেলে অনেকগুলাতে তোমার ক্যারিয়ার প্রোটিন থাকে না অনেকগুলো আছে জি প্রোটিন কাপল মিডিয়েটেড তোমরা এগুলো পড়ছো কিনা ওই যে সেভেন মেমব্রেন সেভেন ট্রান্স মেমব্রেন প্রোটিন যেটা কি হচ্ছে এটিপি এএমপি থেকে মানে জিটিপি যখন আসে মনে করো যে একটা ইয়ে আসলো হরমোন তোমার বাইন্ড করলো রিসিপ্টরের সাথে তখন রিসিপ্টরটা স্টিমুলেটেড হলো স্টিমুলেটেড হয়ে কি করলো সেভেন ট্রান্স মেমব্রেন প্রোটিনের সাথে জিটিপি অ্যাটাচ থাকে জিটিপি তখন জিটিপি রিলিজ জিটিপি ফরমেশন করে জিটিপি ফরমেশনের সময় যে ফসফেটটা রিলিজ হয় ওই ফসফেটটা কি করে এক ধরনের কাইনেস এনজাইমকে ইয়া করে প্রোটিন কাইনেস এনজাইমকে স্টিমুলেট করে যেটা আলটিমেটলি আবার সাইক্লিক এএমপি প্রোডাকশন করতেছে ওই সাইক্লিক এএমপি তখন তোমার আয়ন চ্যানেলকে মানে যেটা আয়ন চ্যানেল মনে করো যে পটাশিয়ামকে বাইরে নিয়ে যাবে সোডিয়ামকে ঢুকাবে এরকম টাইপ কে স্টিমুলেট করতেছে বুঝতে পারছো এগুলো অনেক ধরনের আছে ইয়াতে পড়ছিলাম ওই যে হরমোনের হ্যাঁ হরমোনে তারপর ইনসুলিনের জন্য এক ধরনের আছে ইনসুলিনে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ইয়াতে বিভিন্ন তো ওগুলো এক একটার জন্য এক এক ধরনের এরকম অনেকগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে এরকম যে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার বোঝা গেছে মেকানিজম এক একটা এক এক ধরনের বুঝতে পারছি এটা কতগুলো এনার্জি লাগে না ক্যারিয়ার প্রোটিন লাগে না এরকম আচ্ছা তো তারপরে আমাদের প্রায় আশেপাশে অনেক মানুষের দেখবে ল্যাকটোজ ইনটলারেন্স আছে কোন কোন ডিজিজ কোন কোন কন্ডিশনে মানে ওই পেশেন্টটার মনে করো আমার আমার হচ্ছে ইন্টেস্টিনাল গ্যাস্ট্রো ডিজিজ হয়েছে তার জন্য আমাদের আমার হচ্ছে ওই ডাইস্যাকারাইডস এনজাইমের ডেফিসিয়েন্সি হয়ে গেছে এলডারলি পেশেন্ট বা হচ্ছে সে কোনো ড্রাগ খাইছিল এই কারণে আমাদের ডাইস্যাকারাইডস বা ল্যাকটেজের ডেফিসিয়েন্সি হয়েছে তখন কি হয় ল্যাকটোজটা আমাদের আলটিমেটলি ভাঙতে পারতেছে না তাইতো ল্যাকটোজটা যখন ভাঙতে পারতেছে না এটা আলটিমেটলি লার্জ ইন্টেস্টাইনে যায় তখন ল্যাকটোজটা কিন্তু অসমেটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স তো এ কি করে যে ইন্টেস্টাইনে আমাদের লার্জ ইন্টেস্টাইনে অনেক পরিমাণ সরি ওয়াটার অ্যাবজর্পশন হয় তো ওয়াটার অ্যাবজর্পশন ওয়াটারটাকে অ্যাবজর্পশন হতে দেয় না টেনে নেয় ধরে রাখে তো ওয়াটারটাকে ধরে রাখতে আলটিমেটলি আমাদের পেরিস্টালসিস বাড়ায় দিচ্ছে পেরিস্টালসিস বাড়ায় দেওয়ার কারণে যে বাউলটা আমার হচ্ছে বেশি বেশি হচ্ছে মানে ওয়াটারি বাউল স্টুল তারপর ইন্টেস্টাইনে নর্মাল ফ্লোরা আছে ওরা কি করে এই ল্যাকটোজটাকে হিসেবে নিউট্রিশন হিসেবে নেয় তখন আলটিমেটলি এরা কি করে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন করে আর হচ্ছে মানে ফার্মেন্টেশনের মধ্যে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন এসব প্রোডাকশন করে তো এসবের কারণে আমাদের মানে ফ্লাটুলেন্স অ্যাবডোমিনাল ডিস্টেনশন এসব হচ্ছে পানি ধরে রাখে এটার পরে কি বলছেন আর বুঝি নাই
ও আচ্ছা, ল্যাকটোজটা অ্যাসপার্টিকালি অ্যাক্টিভ সাবস্টেন্স, তো হচ্ছে পানি ধরে রাখে, তো ওয়াটারটা ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব করতেছে না, তাই না? তো তখন ওদের পেরিস্টালসিসটা বেড়ে যাচ্ছে, বাওয়েল মুভমেন্টটা বেড়ে যাচ্ছে, সাথে আমাদের স্টুলটা স্টুলে অনেক বেশি ওয়াটার জমা হচ্ছে, তার মানে ডায়রিয়া হচ্ছে। বুঝা গেছে? ডায়রিয়া মানে কি? ওয়াটারি স্টুল। জি জি বুঝতেছি। তারপর বলছিলাম যে ল্যাকটোজটা তোমার ব্যাকটেরিয়া, হ্যাঁ ল্যাকটেজ কি কারণে হতে পারে? তার জন্য তার মানে ডাইসাকারাইটিসটা বেশি ইয়া থাকে না, অ্যাক্টিভ থাকে না, কিছুক্ষণ পর কিছুদিন পরপরই তোমার ইয়া হয়ে যাচ্ছে, ডেফিসিয়েন্সি হচ্ছে। এটা একটা, সে কোনো ড্রাগ খাইছিল, বুঝা গেছে? তার হেরিডিটারি কন্ডিশন মানে তার ফ্যামিলি কতভাবে এই ল্যাকটেজ এনজাইমের জন্য যে জিনটা লাগে ওই জিনের ডিফেক্ট আছে। জেবু থ্যাংক ইউ। আপু এলডারলি পেশেন্ট একটু কি আরেকবার বলবেন? হ্যালো শোনা যাচ্ছে? জি আপু শুনবো। এই পেশেন্টটা কি বলছেন আপু? জি ভাইয়া স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ না আপু স্ক্রিন শেয়ার নাই না? আচ্ছা না স্ক্রিন শেয়ার হয় নাই। ঠিক আছে এখন? জি আপু। তাদের বডি ফাংশনও তো আস্তে আস্তে, তারা তো এত বেশি সবল না আমরা জানি, তার বডি মানে বয়স বাড়তে থাকলে ইয়াগুলো একটু কমে যায় সবকিছু, তো তারও তোমার এনজাইম ডেফিসিয়েন্সিটা আস্তে আস্তে খুব বেশি দেখা যায়। আর তার জন্য মনে করো হেরিডিটারি মানে ফ্যামিলিগত ভাবেই তার এটা আছে যে হচ্ছে ওই জিনটা ল্যাকটেজ এনজাইম প্রোডাকশনের জন্য যে জিনটা লাগে সেই জিনটাতে কোনো মিউটেশন, তার জন্য ডেফিসিয়েন্সি হচ্ছে, তো ওটা একটা, বুঝা গেছে? তারপর হচ্ছে কোনো ড্রাগ খেলো তার কারণে, আর হচ্ছে ইন্টেস্টিনাল যদি আমার কোনো প্রবলেম থাকে, মনে করো যে অনেক সময় আমরা ওই যে ফুড পয়জনিং এই সেলগুলো এই এনজাইমগুলো তো ব্রাশ বর্ডারে থাকে, আর ব্রাশ বর্ডারে গুলো আমার মাইক্রোভিলাই তো প্রতিনিয়ত ডিস্ট্রয় হয়, প্রতিনিয়ত তৈরি হয়, তো আমার প্যাথোলজি হচ্ছে ইন্টেস্টাইনের সেলগুলোতে, তার মানে আমার মানে ডাইসাকারাইডিস বা ল্যাকটেজ এনজাইমের ডেফিসিয়েন্সি হচ্ছে। বোঝা গেছে? হ্যালো জি আপু। জি আপু। আচ্ছা ও আচ্ছা, তাহলে আমরা আমাদের আশেপাশে পেশেন্টকে যখন দেখবো ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে, তার দুধ জাতীয় খাবার খেলে তার মানে এরকম ডায়রিয়া টাইপ হচ্ছে, বলবে পেশেন্ট বলবে দুধ টুধ খাইছিলাম, কেক টেক খাইছিলাম, তো আমার পর থেকে পেট খারাপ, তো তখন তুমি বলবে যে আপনি ইয়া খাবেন না, মানে দুধ জাতীয় খাবার অ্যাভয়েড করবেন। আর অনেক সময় যে ল্যাকটোবেসিলাস দেয়, ল্যাকটোবেসিলাস হচ্ছে মানে দই খাইতে বলে, কারণ দইয়ের মধ্যে ল্যাকটোবেসিলাস থাকে, ওই ল্যাকটোবেসিলাস কি করে ওই ল্যাকটোজটাকে ইয়া করতে পারে মানে ফার্মেন্ট করতে পারে বা ডাইজেস্ট করতে পারে। হ্যাঁ ডাইজেস্ট করতে পারে, তার কারণ তো ল্যাকটেজ এনজাইম আছে এটা। আচ্ছা তারপর আসি আমাদের মেটাবলিজমে, মূলত ডাইজেশন অ্যাবজর্পশন শেষ। আচ্ছা তার আগে বলো মেটাবলিজমে কয়েক কিছু ধাপ আছে, স্টেজ আছে, তোমরা কি জানো? প্রাইমারি মেটাবলিজম, হ্যাঁ হ্যাঁ টারশিয়ারি মেটাবলিজম, সুন্দর বলছো আপু, থ্যাংক ইউ, অনেক সুন্দর বলছো। আচ্ছা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি, তো ইন্টারমিডিয়ারি মেটাবলিজমটা এটা হচ্ছে সেকেন্ডারি মেটাবলিজম, এটা কিন্তু অনেকের কার্ড কোশ্চেনে থাকে, ইন্টারমিডিয়ারি মেটাবলিজমটা কি ভাইবাতে আসে? আচ্ছা আচ্ছা ভাইবা কিভাবে শুরু হয় জানো তো না? আচ্ছা আচ্ছা একটু বলো, ভাইবাতে তোমাকে তোমাকে বসবে বসতে বলবে, তুমি সালন্ডে ঢুকলা বসলা, আর হচ্ছে একটু পরিপাটি হয়ে গেল আর কি, বসে তোমাকে বলবে আর কি যে তুমি ওখানে কিছু ইয়া থাকে, মনে করো যে কলম রাখা দানি টাইপ আছে না, মনে করো 10টা কলম রাখা দানির মতো আছে, তো ওর থেকে ওখানে কার্ড কোশ্চেন থাকে, ছোট ছোট মানে সাদা কাগজে টপিক লেখা থাকে, এই টপিক মনে করো যে তোমার মেটাবলিজমের একটা টপিক, এনজাইমের একটা টপিক, তারপর হচ্ছে তোমার আদার্স ক্লিনিক্যাল একটা টপিক, হরমোনের টপিক, এরকম থাকে সাজানো, এটা তুমি দেখতে পাও না, তোমার দিকে সাদা পেজটা থাকে আর ম্যামদের দিকে ওই লেখার অংশটা থাকে, তখন তোমাকে বলে যে তুমি তোলো একটা করে তোলো, তুমি তখন তোলো, তখন বলে যে কোশ্চেন পড়ো অথবা বলে দাও আমাকে দাও, তখন ম্যামের কাছে ওটা একটা লিডিং পয়েন্ট যে তোমাকে কোন ধরনের কোশ্চেন দিয়ে শুরু করবে, বুঝতে পারছো? তার জন্য ভাইবাটা অনেকটা ভাগ্য আর কি বলে,
বুঝতে পারছ না, তোমাদেরকে বোঝাতে পারছি? জি আপু, জি আপু। আচ্ছা তোমরাও ভালো করবে আলটিমেটলি। আচ্ছা ইনশাআল্লাহ। প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি, তো প্রাইমারি মেটাবলিজমটা কি? আলটিমেটলি ব্লাড হয়ে সেলের ভেতরে ঢুকে গেল, তো সেলের ভেতরে ঢুকে এরা বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে অ্যানাবলিক বা ক্যাটাবলিক রিয়াকশনের মাধ্যমে যে রিডিউস কোএনজাইম তৈরি করে, NADH2, FADH2, এতটুকু হচ্ছে আমাদের সেকেন্ডারি বা টারশিয়ারি, সরি সরি ইন্টারমিডিয়ারি মেটাবলিজম, বুঝতে পারছো? আর টারশিয়ারি যেটা সেটা হচ্ছে ওই রেসপিরেটরি সাইকেলে যখন এন্টার করে এটিপি প্রোডাকশন করে, ওটা হচ্ছে টারশিয়ারি। তো আমাদের এতেও কার্বোহাইড্রেটের ক্ষেত্রেও আছে অ্যানাবলিক ক্যাটাবলিক, তোমরা এগুলো জানো, আমি আর ভেতরে বললাম না, আমরা আস্তে আস্তে যখন পড়বো তখন বলবো। তো এর মাধ্যমে যেটা আমি মেইনলি বলতে চাচ্ছিলাম যে তোমাদের কিন্তু রিটার্ন কোশ্চেন আসে যে কোনটা সাইটোপ্লাজমে হয় কোনটা মাইটোকন্ড্রিয়াতে হয়, তো আমরা একটা তো বলেই ফেলছি যে সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়াতে হয় ওই হাগ HUG এর মাধ্যমে, আর সাইটোপ্লাজমে কিছু হয় বা সাইটোপ্লাজমে মনে রাখবা 3G, গ্লুকোজ গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোলাইসিস, বোঝা গেছে? এই তিনটা মেইনলি বলবাই। তারপরে তুমি বলতে পারো HMP শান্ট, বোঝা গেছে? আর হচ্ছে ট্রান্সামাইনেশন, আর মাইটোকন্ড্রিয়াটা তোমরা জানোই এটা কিছু না পারলেও দুইটা তো বলবাই, টিসিএস সাইকেল আর হচ্ছে রেসপিরেটরি চেইন সাইকেল। ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট তিনটা জি কি কি? হ্যাঁ ফার্স্ট তিনটা জি, ও ফার্স্ট তিনটা জি হচ্ছে আমরা বলছিলাম গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস আর গ্লাইকোজেনেসিস। আচ্ছা যাক, তারপর দেখো আমাদের গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস অনেক বড় অনেক রিয়াকশন, আমরা এত রিয়াকশনে যাব না, আমরা ছোট ছোট করে তোমাদের কি জানা আছে? আচ্ছা গ্লাইকোলাইসিসটা হচ্ছে তোমাদের, আচ্ছা বোথ অ্যারোবিক আর অ্যানারোবিক কন্ডিশনে তোমার গ্লাইকোলাইসিসটা হতে পারে, আর এটা হচ্ছে এমন কোন মানে গ্লুকোজ মেটাবলিজম হচ্ছে এটা গ্লুকোজ মেটাবলিজমের প্রথম ধাপ, তুমি যে ফর্মে তুমি কার্বোহাইড্রেট নাও কেন আলটিমেটলি সেটাকে গ্লুকোজ আসতে হবে এবং গ্লুকোজ হইলে সেটা গ্লাইকোলাইসিস হবে। তারপরে এটা হচ্ছে বোথ অ্যারোবিক আর অ্যানারোবিক কন্ডিশনে এটা কন্টিনিউ হয়। তারপর হচ্ছে কোন কোন সেলের জন্য এটাই হচ্ছে একমাত্র সোর্স অফ এটিপি তার কাজের জন্য, যেমন হচ্ছে RBC নিউরন, কারণ তাদের, আচ্ছা ওটা পড়ে যাচ্ছে কেন RBC বা নিউরনের জন্য এটা এত বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে হাইপোক্সিক স্টেটে মানে হচ্ছে অ্যানারোবিক স্টেটে স্কেলেটাল মাসল ইয়া করতে পারে না, মানে স্কেলেটাল মাসল অনেক বেশি ইয়া লাগে। হাইপোক্সিক স্টেট কখন হয়? যখন আমরা অনেক বেশি করে এক্সারসাইজ করি, খেলাধুলা করি, হ্যাঁ তখন হচ্ছে ওই অক্সিজেনটাকে সে খুব দ্রুত কাজে লাগাতে পারে না, তখন সে যে গ্লাইকোলাইসিস এর মাধ্যমে এটিপি প্রোডাকশন করে। আচ্ছা তো আমরা রেস্টের টাইমে লিপিড ইউজ করতে পারে, হ্যাঁ এটা গুড। তারপরে আচ্ছা এখন বলবো যে গ্লাইকোলাইসিস কয় ধরনের আছে? তুমি দুইটা কন্ডিশন বলবে, যাদের মাইটোকন্ড্রিয়া নাই আর যারা অক্সিজেন ইউজ করতে পারতেছে না, অক্সিজেন ইউজ করতে পারতেছে না ওই স্কেলেটাল মাসল যখন এক্সারসাইজ করে তখন, আর হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া নাই বা ফিউ মাইটোকন্ড্রিয়া আছে, যেমন RBC তে মাইটোকন্ড্রিয়া নেই, WBC তে মাইটোকন্ড্রিয়া আছে কিন্তু খুব কম, সেটা কিছুক্ষণ বিটা চালানোর পরে দেখা যায় যে এনজাইম গুলো স্যাচুরেটেড হয়ে গেছে, তো তখন আর কি RBC রেনাল মেটালাস কি GIT এসবে, আর তো ব্রেন আসেই, কারণ ব্রেনে কন্টিনিউয়াস আমাদের ইয়া লাগে মানে এটিপি লাগে, হ্যাঁ এটিপি গ্লুকোজ থেকে এটিপি লাগে, তখন ওটা করে। তো সাইড কম্পার্টমেন্ট না যাচ্ছে না, আচ্ছা তোমাদের এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে
তুমি সবাই জানো যে ফার্স্টে গ্লুকোজ এয়ার মাধ্যমে যখনই আসবে তখন গ্লুকোজটা গ্লুকোকাইনেজ বা হেক্সোকাইনেজের মাধ্যমে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হবে। আচ্ছা গ্লুকোকাইনেজ আর হেক্সোকাইনেজ এর পার্থক্য জানো? গ্লুকোকাইনেজ শুধু লিভারে থাকে আর হেক্সোকাইনেজ তো সব টিস্যুতেই থাকে। গ্লুকোকাইনেজ লিভার আর প্যানক্রিয়াটিক বিটা সেল, হ্যাঁ লিভার আর প্যানক্রিয়াটিক বিটা সেল, আর হেক্সোকাইনেজ হচ্ছে এক্সট্রা হেপাটিক বাকি সেলগুলো আর কি। তারপরে হচ্ছে যেহেতু বলতেছে আমার লিভার আর প্যানক্রিয়াসে তোমার গ্লুকোকাইনেজ থাকতেছে, তার মানে বুঝতে পারতেছি ব্লাড গ্লুকোজ রেগুলেশনে সাহায্য করতেছে, আর বাকি হ্যাঁ হেক্সোকাইনেজ যেহেতু আদার সেলে থাকতেছে মানে তারা ইন্টারসেলার ব্লাড গ্লুকোজটা মেনটেন করতেছে, এই তো। আর কিছু না, গ্লুকোকাইনেজ মেইনলি গ্লুকোজ করে, গ্লুকোজকে ভাঙে, আর হেক্সোকাইনেজ এখানে থাকতেছে না, তো তখন হেক্সোকাইনেজটা কাজ করে, কারণ এরা না মানে ব্লাড গ্লুকোজ রেগুলেশনের সাথে এত বেশি সম্পর্ক না, এরা দেখে যে আমার সেলে কতটুকু গ্লুকোজ আসছে তো আমার ওই গ্লুকোজটাকে কনভার্ট করতে হবে। আর গ্লুকোকাইনেজ কি করে, ওরা দেখে যে আমার ব্লাড গ্লুকোজ আমরা খেলাম তার মানে অ্যাবজর্পশন হলো, ব্লাডে গ্লুকোজ বেড়ে গেল, তখন কি করে প্যানক্রিয়াটিক বিটা সেল আর কি করে কি জানি গ্লুকোজ মানে হেপাটোসাইট, তখন গ্লুকোকাইনেজটা বেশি বেশি করে সিক্রেট হয়, কারণ তারা জানে তাদের এখন এই গ্লুকোজটাকে ইউটিলাইজ করতে হবে, বুঝা গেছে? এটাই হচ্ছে এটার কাজ। আমি বেশি ডিটেলস আছি না, আরো যদি ডিটেলস যাই তোমরা ভুলে যাবা বা হচ্ছে মনে থাকবে না, ইউজলেস থাকবে, বোর লাগবে, এটাই এই তিনটাই হচ্ছে মেইন কাজ আর কি। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে এখানে তিনটে, হ্যাঁ বলো, তিনটের মধ্যে গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস আরেকটা জানো কি? হ্যাঁ কিছু যাবো না। আচ্ছা এখানে মূলত ধরবে তোমার তিনটা ইয়ে আছে কি জানি, ইরিভার্সিবল পাথওয়ে আছে, তোমার ওই ইরিভার্সিবল পাথওয়ে তোমার কোন কোন এনজাইম লাগতেছে আর হচ্ছে কি কি পাথওয়ে, শেষ আর কিছু না। তারপর এখানে তোমার জিজ্ঞাসা করবে যে অ্যারোবিক গ্লাইকোলাইসিস আর অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে কোন কোন এটিপি কয়টা এটিপি প্রোডাকশন হচ্ছে, বুঝা গেছে? আর তোমার অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে আমাদের অ্যানারোবিক দুইটা, হ্যাঁ অ্যারোবিক আর অ্যানারোবিক দুইটা। আচ্ছা অ্যানারোবিকে কেন দুইটা, কারণ এটা ইউটিলাইজ হয়ে যাচ্ছে আর কি এনডিপিস থেকে, হ্যাঁ এনডিপিসটা আমার ইউটিলাইজ হয়েছে হচ্ছে অ্যাক্টিভিটি ইউটিলাইজ, শেষ আর কিছু লাগবে না এখান থেকে। হ্যাঁ ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করতেছে ল্যাকটিক অ্যাডিনোজিনের মাধ্যমে, শেষ। তারপরে হচ্ছে আমাদের এটিপি প্রোডাকশন হচ্ছে, আচ্ছা এটিপি প্রোডাকশন তো জানোই, কারণ 10টা এটিপি প্রোডাকশন হয় দুইটা এটা ইউটিলাইজ হয়ে যাচ্ছে, তার জন্য 8টা আমরা বলি। তারপরে এখন আমরা যাব যে আচ্ছা আমাদের যদি এখানে ইম্পর্টেন্সটা হচ্ছে এই ইনোলেজ এনজাইমটা, দেখো যে 9 নম্বর বিক্রিয়াতে ইনোলেজ এনজাইমটার একটা ইম্পর্টেন্স আছে, তোমরা জানো? হ্যালো, আচ্ছা ফ্লোরাইড আয়ন ইনোলেজ বন্ধ তারপর হচ্ছে পাইরুভেট কাইনেজ যদি ডেফিসিয়েন্সি হয় আরবিসি তে এটা অনেক বেশি ভূমিকা আছে, কারণ পাইরুভেট কাইনেজটা ডেফিসিয়েন্সি হলে তোমার আমাদের মাসল ক্র্যাম্প করে, তাই তো? তারপরে তো আর কোন উপায় নাই এটিপি তৈরি করার জন্য, তো সেখান থেকে আলটিমেটলি এটিপিটা নিত, তো পাইরুভেট কাইনেজ যদি ডেফিসিয়েন্সি হয় তখন আলটিমেটলি কোনো এটিপি প্রোডাকশন হচ্ছে না, তো আরবিসি তে মেমব্রেন। আচ্ছা আরবিসি তে কিভাবে কাজ করে, মানে এটিপির মানে গ্লাইকোলাইসিসের ভূমিকা কি কেউ জানো? বাইকনকেভ শেফ নিয়ন্ত্রণ করে, হ্যাঁ বাইকনকেভ শেফটা কিভাবে নিয়ন্ত্রণ করতেছে, কারণ ওই যে এটিপিটা প্রোডাকশন হচ্ছে সোডিয়াম পটাশিয়াম,
হ্যাঁ সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে সে রেগুলেট করতেছে এই তো আরেকটা ইম্পর্টেন্স আছে যে তার হিমোগ্লোবিনটাকে সেলের ভিতরে দেওয়াচ্ছে তোমরা এটা থাক এটা আমাকে বলো পাইরুভেট কয় কার্বন তিন কার্বন বিশিষ্ট পাইরুভেটটা তোমার আলটিমেটলি চলে যাচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ওখানে তোমার কি হচ্ছে এখানে থায়ামিন পাইরুফসফেট কোথায় পড়ছে বলতো থায়ামিনটা মানে ভিটামিন ভিটামিন বি1 হ্যাঁ ভিটামিন বি1 গুড তো ভিটামিন বি1 যদি ডেফিসিয়েন্সি হয় বা থায়ামিন পাইরুফসফেট যদি ডেফিসিয়েন্সি হয় আলটিমেটলি কি হচ্ছে হ্যালো বেরি বেরি হয় বেরি বেরি কন্ডিশন হ্যাঁ বেরি বেরি হচ্ছে বেরি বেরি আর পার্নিস এনকেফালোপ্যাথি কোর্সাকফ সাইকোসিস হ্যাঁ হ্যাঁ গুড গুড বা এই দুটো কোর্সাকফ আচ্ছা বলো তো বেরি বেরি কয় ধরনের দুই ধরনের দুই কোনটা কোথায় হয় ড্রাই বেরি বেরি ওয়েট বেরি বেরি ড্রাই বেরি বেরি মেবি নার্ভাস সিস্টেম ডাটা কোথায় মেইনলি কি ম্যানিফেস্টেশন দেখায় যার মানে সিএনএস ম্যানিফেস্টেশন দেখাবে আর ওয়েট বেরি বেরি মানে কার্ডিয়াক কারণ আমরা মনে ওয়েট মানে ভেজা আর হ্যাঁ আমরা মনে রাখি কিভাবে ওয়েট মানে ভেজা আর হচ্ছে ব্লাড হার্টে রক্ত থাকে ওটাই আর কি মনে রাখি আচ্ছা তোমরা অনেক পারো আচ্ছা আমার তোর সুবিধা হচ্ছে পড়ে ফেললাম কি হলো আচ্ছা আর একটা কথা তোমার যদি আমার ওই এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকে তাহলে পাইরুভেটটা তো আর অ্যাসিটাল কোয়েতে কনভার্ট হতে পারতেছে না পাইরুভেটটা তখন কোথায় চলে যায় কিসে কনভার্ট হয় ল্যাকটেট হ্যাঁ এই তো এটা শুনো না অনেক সুন্দর বলছো পাইরুভেটটা তখন ল্যাকটেটে পরিণত হয় মানে ল্যাকটিক অ্যাসিডোসিস ডেভেলপ করতেছে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে সোর্স অফ সোর্স আর ফেড এটা তোমরা জানো কারণ এটা পেট পোষণ রিটেনের জন্য আমরা পড়ছি তারপরে আরেকটা হচ্ছে ওই যে আমরা কিছুক্ষণ পর পড়বো যে গ্লুকোনিউজেনেসিসে এটা এন্টার করতে পারে কার্বোক্সিলেশনের মাধ্যমে আর নর্মাল ফ্লোরা অনেকদিন ধরে ইয়া করতে পারে এটাকে ইথানলে পরিণত করে ফার্মেন্টেশনের মাধ্যমে আচ্ছা এখন বলো এনাকে চেনো কি না আচ্ছা ইনি হচ্ছে কেপ সাইকেল যিনি আবিষ্কার করছেন আর কি স্যার অ্যাডলফ হেন্স হ্যাঁ আমাদের আলটিমেটলি কিছুই আমরা ডিটেলস যাব না মেইন কথা যেটা টিসিএস সাইকেলে এটা হচ্ছে মানে কমন মেটাবলিক পাথওয়ে আর সেন্ট্রাল মেটাবলিক পাথওয়ে বুঝা গেছে আলটিমেটলি এরা আমাদের এটার ইম্পর্টেন্স কি কারণ এরা আমাদের অনেক বেশি পরিমাণে এটিপি প্রোডাকশন করতেছে বডি প্রায় 60-70% এটিপি আমরা টিসিএস সাইকেল থেকে পাচ্ছি এটাই হচ্ছে টিসিএস সাইকেলের ইম্পর্টেন্স বুঝতে পারছো তো এখন আমরা জাস্ট খালি জানবো যে এখানে কি কিভাবে আসে ফার্স্টে হচ্ছে তুমি দেখো বললে বুঝবা কিনা আমি তো লিখলেও আমার ইয়া হচ্ছে আচ্ছা এখানে এত দেখতে হবে না আমার কার্সারটা দেখো খালি এখানে মেইন কথা হচ্ছে তোমার আমরা গ্লুকোজ খেলাম গ্লুকোজটা আলটিমেটলি পাইরুভেটে আসলো থ্রি কার্বন কন্টেনিং টু পাইরুভেট হ্যালো আচ্ছা জি আপু আপনি কন্টিনিউ করেন আচ্ছা পাইরুভেটটা তোমার আলটিমেটলি ডিকার্বক্সিলেশনের মাধ্যমে টু কার্বন কন্টেনিং অ্যাসিটাইল কোয়েতে পরিণত হলো তো এই অ্যাসিটাইল কোয়ে যার মধ্যে হচ্ছে দুইটা কার্বন আছে এই কি করে
অক্সালো অ্যাসিডের সাথে বাইন্ড করে। অক্সালো অ্যাসিড হচ্ছে তোমার ফোর কার্বন কন্টেনিং কম্পাউন্ড। এই দুইটা মিলে কন্ডেনসেশনের মাধ্যমে আলটিমেটলি সাইট্রেট ফর্মেশন করতেছে। বোঝা গেছে? এই সাইট্রেটটার মাধ্যমে পরে বিভিন্ন এনজাইমের মাধ্যমে আলটিমেটলি তোমার দেখা যাবে যে ঘুরে ফিরে আমার অক্সালো অ্যাসিটেট প্রোডাকশন হচ্ছে। বুঝতে পারছো? এটাই হচ্ছে মেইন কথা। তারপরে ভেতরের হচ্ছে এই যে সাইকেলটা চলে সাইটের থেকে শুরু করে আমার অক্সালো অ্যাসিটেট, এর মধ্যে বিভিন্ন ধরনের রিডিউস কোএনজাইম তৈরি হয়, সাথে আমার কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয়। মেইন কথা এটাই। তোমার এখন জানতে হবে যে এখানে কেন অক্সালো অ্যাসিটেটটা অপরিবর্তিত থাকতেছে আর অ্যাসিটাল কোয়েতে দুইটা কার্বন সেটা কোথায় চলে যাচ্ছে, কেউ কি জানো? বিভিন্ন এনজাইমের মাধ্যমে আলটিমেটলি অক্সালো অ্যাসিটেট প্রোডাকশন করতেছে। বুঝছে? এখন বলো অক্সালো অ্যাসিটেট কে বলা হচ্ছে এটা ক্যাটালিস্ট, টিসিএস সাইকেলের ক্যাটালিস্ট কেন বলা হচ্ছে? আমরা কয়টা এটিপি পাই একটা টিসিএ সাইকেলে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে? হ্যাঁ, আচ্ছা কোন কোন বইয়ে কিন্তু আমরা যেমন এখানে এনএডি থেকে তোমার তিনটা এনএডিএস থেকে তিনটা এটিপি ধরছি, অনেক বইয়ে আড়াইটা আসছে, আড়াই ধরছে। তো আমরা যদি হিসাব করি তিন ধরে তাহলে 38টা হয় মোটমাট। বুঝতে পারছো? 8, 6, 14, 14 আর 24, 38, আর ওখানে হয় 36টা। তো তোমরা কনফিউজ হয়ো না, একটু দেখো আর কি। এই তো শেষ। এখন আমরা আসি দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার ইয়াতে আসে, রিটেন অনেক আসে আর কি। তো আলটিমেটলি কেন এটা কমন মেটাবলিক পাথওয়ে আসে আমাকে একটু বলবা? আপু ওই যে পিরোটা কার্বোহাইড্রেট প্রোটিন কমন মেটাবলিক পাথওয়ে। হ্যাঁ, সব ধরনের কার্বোহাইড্রেট প্রোটিন আর হলো ইয়া লিপি ফ্যাট সবগুলার মানে আলটিমেটলি তারা কোনো না কোনো ভাবে অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশন করতেছে, আর অ্যাসিটাইল কোয়েটা আলটিমেটলি ক্রেবস সাইকেলে প্রোডাকশন যাচ্ছে। তো ক্রেবস সাইকেল মানে আমরা এটিপি প্রোডাকশন, প্রত্যেকটা খাবারের অক্সিডেশনের জন্যই এখানে আসে এই এই মেটাবলিজম পাস করতে হয়। হ্যাঁ হ্যাঁ, তো আলটিমেটলি তাদের বিভিন্ন ভাবে অ্যাসিটাইল কোয়েতে আসতেই হবে, তখন তারা টিসিএ সাইকেলে। আচ্ছা, এইটার আরো কয়েকটা নাম আছে বলো তো, টিসিএ সাইকেলের আরো কয়েকটা নাম আছে, কোনটা কেন? এখন বলো টিসিএ সাইকেল কেন বলতেছে আর সাইট্রিক অ্যাসিড সাইকেল কেন বলতেছে? অনেক ভালো বলছো তোমরা, আলটিমেটলি অনেক ভালো করবে তোমরা। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাম্পিবলিক, আর এটা হচ্ছে অ্যাম্পিবলিক পাথওয়ে কেন বলে, কারণ ক্যাটালাইটিক আর হচ্ছে ক্যাটাবলিক অ্যানাবলিক দুটাই আছে। তো কারণ হচ্ছে এদের এখানে যে বিভিন্ন ইন্টারমিডিয়েট প্রোডাকশন হয় টিসিএ সাইকেলে, বিভিন্ন ইন্টারমিডিয়েট ওরা আলটিমেটলি বিভিন্ন ধরনের সাবস্টেন্স প্রোডাকশন করে, আমি বললাম না এরা। তো এটার কারণে হচ্ছে অ্যানাবলিক আর ক্যাটাবলিক হচ্ছে এটিপি আর কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন করতেছে। আচ্ছা, এখন আমরা যাই গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিসটা কি বলো? প্রোডাকশন মানে আদার সোর্স থেকে গ্লুকোজের নতুন ভাবে প্রোডাকশন সেটাই। আচ্ছা, তো আমাদের আচ্ছা বলো গ্লাইকোলাইসিস আর গ্লুকোনিওজেনেসিস দুটাকে একই মানে হচ্ছে একটা এটার বিপরীত? তারা কিন্তু মানে বিপরীত
না বিপরীত না হ্যাঁ বিপরীত না মানে আমরা গ্লাইকোলাইসিস এর মাধ্যমে যেভাবে ব্লাড গ্লুকোজ থেকে পাইরুভেট পাইছি মানে পাইরুভেট কে আমরা যদি সেম রিঅ্যাকশনের মাধ্যমে নিয়ে যাই উপরে দিয়ে কনভার্ট করে তা কিন্তু পাবো না কারণ কি আমরা বলছিলাম যে গ্লাইকোলাইসিসে তিনটা ইনডিরেকশনাল রিঅ্যাকশন থাকে হ্যাঁ তিনটা ইরিভার্সিবল রিঅ্যাকশন থাকে তিনটা ইরিভার্সিবল রিঅ্যাকশনের জন্য যে এনজাইমগুলো লাগে ওটা কিন্তু আদার্স কারণে অ্যাক্টিভেশন হয় ওরা চায় যে হচ্ছে গ্লুকোজটাকে বেশি বেশি করে ইউটিলাইজ করা তখন ওই এনজাইমগুলো অ্যাক্টিভেশন হয় কিন্তু গ্লুকোনিউজেনেসিসের ক্ষেত্রে আমার যে এনজাইমগুলো লাগে ওই ওই তিনটা ইরিভার্সিবল স্টেপটাকে বাইপাস করার জন্য ওরা জাস্ট খালি ওই হাইপোগ্লাইসেমিক স্টেটে চাই গ্লুকোজ বেশি বেশি করে গ্লুকোজ সাপ্লাই দেওয়ার ওই হাইপোগ্লাইসেমিক স্টেটেই ওই স্পেসিফিক গ্লুকোনিওজেনিক এনজাইমগুলো অ্যাক্টিভেশন হচ্ছে বোঝা গেছে তখন ওরা আরেকবার একটু বলবেন আচ্ছা আচ্ছা তার আগে বলি যে গ্লুকোনিওজেনেসিস কেন হচ্ছে তোমরা আগে এটা আমাকে বলো কারণ অনেক সময় আমরা খাই না খাওয়া দাওয়া করি না আমাদের অনেক সময় ফাস্টিং করতে হয় স্টারভেশন হয় তখন বা অনেকে আবার কার্বোহাইড্রেট কম করে নেয় তখন কিন্তু আমাদের ও কম করে নিলে তো হবে না আমাদের সেল গুলাকে তো চলতে হবে গ্লুকোজটাই তাদের একমাত্র ওয়ে নেওয়ার খাওয়ার জন্য তখন ওই হাইপোগ্লাইসেমিক স্টেটে আমাদের নন কার্বোহাইড্রেট সোর্স নন কার্বোহাইড্রেট সোর্স কি এটা তোমাদের ভাইবাতে অনেক ধরে যে ফার্স্ট হচ্ছে ল্যাকটেট প্রোপিওনেট তারপর হচ্ছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড বোঝা গেছে পাইরুভেট ল্যাকটেট গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গ্লিসারল এই চারটা মেইনলি মনে রাখো বোঝা গেছে আচ্ছা এরা কি করে তখন বিভিন্ন ভাবে পাইরুভেটের প্রোডাকশন হয় কিন্তু পাইরুভেটের প্রোডাকশন হলে তো হবে না এদেরকে রিভার্স করে গ্লুকোজ পর্যন্ত যেতে হবে তো গ্লুকোজ পর্যন্ত যেতে হলে কিভাবে যাবে কারণ পাইরুভেট যে প্রোডাকশন হয়েছিল গ্লাইকোলাইসিসে তিনটা ইরিভার্সিবল বিক্রিয়াতে তিনটা স্পেসিফিক এনজাইমের মাধ্যমে কিন্তু এই এনজাইমগুলোকে এখন ওকে সাহায্য করবে না রিভার্স করার জন্য তো হাইপোগ্লাইসেমিক স্টেটে পাইরুভেট থেকে গ্লুকোজে পরিণত হওয়ার জন্য কিছু স্পেসিফিক এনজাইম আছে যেগুলো ওই হাইপোগ্লাইসেমিক স্টেটেই হয় স্টিমুলেটেড হয় যে আমার এখন পাইরুভেটটাকে তো ইউজ করতে হবে বোঝা গেছে আপু মানে ওই গ্লাইকোলাইসিস তখন হয় যখন হলো গ্লুকোজ ইউটিলাইজেশনের প্রয়োজন হয় তখন হলো ওই এনজাইমটা অ্যাক্টিভেটেড হয় আর যখন হলো হাইপোগ্লাইসেমিক কন্ডিশন হয় তখন এই এনজাইমগুলো অ্যাক্টিভেটেড হয় ইরিভার্সিবল স্টেপগুলোকে বাইপাস করার জন্য বোঝা গেছে অনেক সুন্দর হচ্ছে আপু এই তো আমার ভালো লাগতেছে যে বোঝাতে পারছি আচ্ছা শেষ কথা তো এখন আমরা এত কথা এখন তোমাকে জিজ্ঞাসা করতে পারে তোমার এখান থেকে কি কি এনজাইম এনজাইমগুলোর নাম বলবো না তোমার বোরিং লাগবে তোমাদের তো আমি খালি বলবো যে কিভাবে তোমার নন কার্বোহাইড্রেট সোর্সগুলো থেকে আসছে ফার্স্ট অফ অল আমরা প্রোপিওনেট সো আমি দাঁড়াও স্লাইডটা ইয়া করি প্রোপিওনেট আমরা একটা বলছিলাম সোর্স প্রোপিওনেট থেকে আলটিমেটলি সাক্সিনাইল কো প্রোডাকশন হচ্ছে সাক্সিনাইলটা আমরা জানি আমাদের ক্রেবস সাইকেলে একটা ইন্টারমিডিয়েট সাক্সিনাইল কো আলটিমেটলি অক্সালোঅ্যাসিটেট গিয়ে অক্সালোঅ্যাসিটেট হচ্ছে তোমার এর মধ্যে একটা ইয়া কি জানো পাইরুভেট যেহেতু পাইরুভেট কিভাবে প্রোডাকশন হয় পাইরুভেট একটা ইরিভার্সিবল রিঅ্যাকশনের মাধ্যমে প্রোডাকশন হচ্ছে তাই তো তো পাইরুভেট যেহেতু ইরিভার্সিবল রিঅ্যাকশনের মাধ্যমে প্রোডাকশন হচ্ছে এ কিন্তু তাহলে এটাকে বাইপাস সহজে করতে পারে না মানে ওকে আলটিমেটলি অক্সালোঅ্যাসিটেটে প্রোডাকশন হতে হয় ওর সাহায্য লাগে আমাকে আমি তো পারতেছি না আমাকে সাহায্য করো অক্সালোঅ্যাসিটেট তখন পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইমের মাধ্যমে অক্সালোঅ্যাসিটেট প্রোডাকশন হয় বোঝা গেছে এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড মানে ইম্পর্টেন্ট বিক্রিয়া তখন অক্সালোঅ্যাসিটেটটা আলটিমেটলি তোমার মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে যায় তখন বাকি এই আগুলা রিঅ্যাকশন গুলাকে রিভার্স করে বাইপাস করে আমি কি বোঝাতে পারছি অংশটুকু আপু যেতে চাই পারবো না কারণ আমার ওই এনজাইমটা নাই তো পাইরুভেট কি করে ও মানে অক্সালোঅ্যাসিটেটে সাহায্য নেয় ও কার্বক্সিলেশনের মাধ্যমে অক্সালোঅ্যাসিটেটে পরিণত হয় এটা কিন্তু মাইটোকন্ড্রিয়া
বুঝছো? এটা কিন্তু মাইটোকন্ড্রিয়া করছে, এটা হচ্ছে ধরো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তো আলটিমেটলি অক্সালেসিটে পরিণত হয়। অক্সালেসিটে তখন বিভিন্ন ব্যক্তি, আমি বলবো ভেতরে যাবো না, তখন অক্সালেসিটে সাইটোপ্লাজমে যায়, মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজম গিয়ে তখন বাকি পাথওয়ে গুলাকে রিভার্স করে, মানে কার্বক্সি কাইনেজ এর মাধ্যমে ফসফিনল পাইরুভেট হতো, কিন্তু পাইরুভেট কিন্তু নিজে হতে পারতেছে না, অক্সালেসিটে এর হয়ে তারপর হতে হচ্ছে, তারপরে এই অক্সালেসিটে হয়ে তারপরে এটা আবার সেই ফসফিনল পাইরুভেট যেতে হচ্ছে। হ্যাঁ এই তো, সুন্দর বুঝছো। তারপরে বাকিটা আসছে, এটা আসলে করছে আমাদের রিভার্সিবল, হ্যাঁ রিভার্সিবল বিক্রিয়া, তারপরে বাকিগুলা পারবা আলটিমেটলি। তারপর ল্যাকটেট, ল্যাকটেট কিভাবে হচ্ছে, ল্যাকটেট ল্যাকটেট ডিহাইড্রোজেনেস এর মাধ্যমে পাইরুভেট আসছে, পাইরুভেটটা আবার অক্সালেসিটেট আসছে। তারপরে বলছে গ্লিসারল, গ্লিসারলটা তোমার টিপিক্যাল না, একটু অ্যাটিপিক্যাল। এ কি করে, আমরা বলছিলাম যে গ্লিসারলটা আলটিমেটলি গ্লিসারলডিহাইড থ্রি ফসফেটে পরিণত হয়, আর গ্লিসারলডিহাইড থ্রি ফসফেটটা আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে পড়ছি, মনে আছে? গ্লাইকোলাইসিসে গ্লিসারলডিহাইড থ্রি ফসফেট প্রোডাকশন হয়েছিল, তখন ওটা গ্লিসারলডিহাইড থ্রি ফসফেট থেকে তোমার ওই যে রিভার্সিবল বিক্রিয়া বাকি গুলাতে চলে যায়, মনে আছে নাকি? দেখাবো জি আপু, মনে না মনে আছে? আচ্ছা তাহলে তো হলো, হ্যাঁ ক্রিসালডিহাইড ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, তারপর ক্রিসালডিহাইড থ্রি ফসফেট, কারণ ওই দুটো কিন্তু রিভার্সিবল বিক্রিয়া, একটা থেকে আরেকটা খুব সহজে চলে যেতে পারে। হ্যাঁ এই তো, আর বলবো না, মেইনলি সোর্স এটা গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড, পাইরুভেট, প্রোপিওনেট, ল্যাকটেট, গ্লিসারল। এই তো, আর হচ্ছে আরেকটা যেটা এখানে বলবো তোমাদের, দেখো সবার লাস্টের যে ইয়াটা বিক্রিয়াটা, সবার লাস্টে কি বিক্রিয়াটা ছিল, যে গ্লুকোজ সিক্স ফসফেটেস, গ্লুকোজ সিক্স ফসফেটেস এনজাইম, গ্লুকোজ সিক্স ফসফেটেস এনজাইম কিন্তু সবার থাকে না, এটা কিন্তু গ্লাইকোজেন মাসেলের নাই, শুধু লিভারেই থাকে, তো তার জন্য আলটিমেটলি মাসেল মাসেল গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হতে পারতেছে না, তোমাদের এটা জানতে হবে। সিক্স ফসফেটেস এনজাইমটা মাসেলে থাকতেছে না এটা। আচ্ছা তারপরে ইম্পর্টেন্স আমরা বলে ফেলছি মোটামুটি এটাই, তাহলে আমাদের কি মাসেলে গ্লুক তুমি এরকম করে দেখাই দিবা, অত বড় লেখা পসিবল না, তখন মেইন মেইন কথা কি, এই তিনটা ইরিভার্সিবল স্টেপকে স্টেপকে বাইপাস করা, সোজা কথা, বুঝতে পারছো? তো ওগুলো করে দিবা। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে কোশ্চেন, আমার তোমাদের কোশ্চেন থাকতে পারে যে অ্যাসিটাল কোয়ে কেন গ্লুকোনিউজেনেসিস হচ্ছে না, কারণ অ্যাসিটাল কোয়ে যে প্রোডাকশন হয় সেটা হচ্ছে ইরিভার্সিবল প্রোডাকশন, ইরিভার্সিবল প্রক্রিয়ায় পাইরুভেট থেকে প্রোডাকশন হচ্ছে, আর অ্যাসিটাল কোয়ে কে পাইরুভেটে প্রোডাকশনের জন্য আদার্স কোনো এনজাইম নাই আমাদের দেহে নাই, বুঝতে পারছো? তার জন্য এটা গ্লুকোনিউজেনেসিস করতে পারতেছে না। আর অক্সালোঅ্যাসিটেটকে তোমার কি ইন্টারমিডিয়েটস কেন বলা হয়, এই যে দেখো আমরা পড়লাম যে যেভাবেই আসি না কেন আমরা আলটিমেটলি গ্লিসারলটা বাদ দিয়ে অক্সালোঅ্যাসিটেটে আসতে হচ্ছে, এই অক্সালোঅ্যাসিটেটটা বাকিটুকু ইয়া করতেছে, তার জন্য অক্সালোঅ্যাসিটেটকে কি ইন্টারমিডিয়েটস বলা হচ্ছে। আচ্ছা যাই আমরা পরে আগাই, এখন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের, আর কিছু না হলেও এটা অনেক অনেক ধরে, হেক্সোজ মনোফসফেট শান্ট। এখন আমাকে বলো হেক্সোজ মনোফসফেট শান্টের ইম্পর্টেন্স কি? এটা রাইবোজ সুগার দেয় আর কি, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড। রাইবোজ সুগার দেয় না, না এটা এটা সেকেন্ড ফাস্টে হচ্ছে এই ফসফেট তৈরি করে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মেইন কথা, তুমি আগে বলবা যে NADPH প্রোডাকশন করতেছে, NADPH প্রোডাকশন করায় এর মেইন কাজ, তারপরে আচ্ছা আস্তে আস্তে রাইবোজ ফসফেট রাইবোজ 5 ফসফেট প্রোডাকশন করবে। মেইন কথা এখন আমাকে বলো আমাদের হেক্সোজ মনোফসফেট শান্টের গোল হচ্ছে, বলতেছি আবার বলতেছি তোমাকে ভাইবা জিজ্ঞেস করলে বলবা যে ম্যাম ফার্স্টে আমি ফার্স্টে আমার এটা মেইন কাজ NADPH প্রোডাকশন করা, কারণ NADPH টা আমাদের রিডাকটিভ সিনথেসিস করে, রিডাকটিভ সিনথেসিস ব্যাখ্যা যাব না, কারণ NADPH এর যে H টা আছে ওটা কি কিসে ইউজ হয়, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। হ্যাঁ H টা মানে আমাদের রিডাকশন করতেছে। আচ্ছা রিডাকশনে কি হয়, হাইড্রোজেন দিয়ে দেয় অথবা ইলেকট্রন দান করে, তাই তো? না ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে।
গ্রহণ করে হ্যাঁ ইলেকট্রন গ্রহণ করে আর হচ্ছে সরি ইলেকট্রন গ্রহণ করে আর হচ্ছে হাইড্রোজেন দিয়ে দেয় আচ্ছা তো এই NADPH টা আমাদের করে আপু ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্রহণ করে না 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 ভাইয়া হাইড্রোজেন হাইড্রোজেন দিয়ে দেয় ইলেকট্রন করে হাইড্রোজেন গ্রহণ করে NADPH আচ্ছা আচ্ছা একটু ক্লিয়ার হয়ে নিবনে আমি আর তোমরা একটু দেখো মেইন কথা হচ্ছে আচ্ছা আপু হাইড্রোজেন দিয়ে অ্যাড করে দিয়ে দেয় হাইড্রোজেন দিয়ে দেয় হ্যাঁ তাই না গ্রহণ করে হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেন দিয়ে দেয় এটা হাইড্রোজেন দিয়ে দিলে এই দেখলে বুঝবে যে হাইড্রোজেনটাকে দেওয়ার জন্য বসে আছে রিডাকশনের জন্য বসে আছে আচ্ছা ফার্স্ট কথা হচ্ছে এখানে NAD NADPH প্রোডাকশন করতেছে এই NADPH টা তোমার কি কাজে লাগতেছে একটা ফার্স্ট কথা বলবো গ্লুটাথিওন রিডাকশন গ্লুটাথিওনটা কি পরে আমরা বলতেছি তোমার মনে রাখো গ্লুটাথিওন রিডাকশন ফ্যাটি অ্যাসিড সিনথেসিস আর কোলেস্টেরল সিনথেসিস এখন গ্লুটাথিওন রিডাকশনটা গ্লুটাথিওনটা আমার কেন রিডাকশনের প্রয়োজন গ্লুটাথিওন রিডাকশনের প্রয়োজন কারণ আমাদের দেহে কন্টিনিউয়াসলি ফ্রি রেডিকেল প্রোডাকশন হয় ফ্রি রেডিকেল কি বলতো যে এমন একটা সাবস্টেন্স যার আউটার অরবিটালে একটা ইলেকট্রন আছে সিঙ্গেল ইলেকট্রন আছে যে খুবই রিয়েক্টিভ আর হচ্ছে খুবই পচা মানে খুব বেশি রিয়াকশন করে সেলুলার প্রোটিন সেলুলার ডিএনএ তারপর লিপিড এগুলাকে ড্যামেজ করে দেয় এই ফ্রি রেডিকেল গুলা তো আমাদের সেলুলার প্রোটেকটিভ মেকানিজম হচ্ছে এই ফ্রি রেডিকেল গুলাকে আমাদের নিউট্রালাইজ করে ফেলা নন টক্সিক ফর্মে নিয়ে যাওয়া বুঝতে পারছো তখন এটাকে নিয়ে যাওয়ার জন্য দাঁড়াও আমি পড়ে যাচ্ছি এটাকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন এখানে দেখো গ্লুটাথিওনটাকে রিডিউস ফর্মে যেতে হয় আর রিডিউস গ্লুটাথিওনটা গ্লুটাথিওনটাকে রিডিউস করতে হয় যাতে হচ্ছে এই অক্সিজেন মানে ফ্রি রেডিকেল হ্যাঁ গ্লুটাথিওনটা কি গ্লুটাথিওন গ্লুটাথিওন হচ্ছে একটা তোমার সাবস্টেন্স যেটা আমাদের সেলুলার মানে এটা কি বলবা তুমি এটা হচ্ছে একটা প্রোটিন ধরো প্রোটিন একটা যেটা আমাদের মানে অন্যান্য কোনো মেকানিজম পাবো না এর কাজ একটাই যেটা ফ্রি রেডিকেলটাকে ডিস্ট্রয় করবে বুঝতে পারছো তো এটাকে সবসময় রিডিউস ফর্মে থাকতে হয় গ্লুটাথিওন কি করে এই ওর এই হাইড্রোজেনটাকে এই হাইড্রোজেন পারঅক্সাইডকে দিয়ে দেয় পারঅক্সিডেজ এনজাইমের মাধ্যমে তখন এই যে যে ইয়া ছিল ফ্রি রেডিকেলটা ছিল হাইড্রোজেন পারঅক্সাইড তখন নন টক্সিক ওয়াটারে পরিণত হচ্ছে তাহলে গ্লুটা মানে হাইড্রোজেন পারঅক্সাইডটা সেলকে আর ডিস্ট্রয় করতে পারতেছে না বোঝা গেছে তখন গ্লুটাথিওন রিডিউস গ্লুটাথিওনটা আস্তে আস্তে অক্সিডাইজড হয়ে গেল কারণ এতো হাইড্রোজেনকে দিয়ে দিছে এই অক্সিডাইজ গ্লুটাথিওনটার কোনো আসলে তেমন ইনঅ্যাকটিভ ফর্ম বুঝতে পারছো এই সবসময় চায় আবার রিডিউসড হতে এই রিডিউসড হওয়ার জন্য তার হাইড্রোজেনটা কোথেকে আসে NADPH থেকে বুঝতে গেছে গ্লুটাথিওন তখন রিডিউস হয়ে রিডিউস গ্লুটাথিওনের প্রোডাকশন হয় আর NADPH তখন NADPতে প্রোডাকশন হয় এখন দেখো এই NADPH দিচ্ছে বলে গ্লুটাথিওনটা রিডিউস হতে পারতেছে আর রিডিউস গ্লুটাথিওন রিডিউস হতে পারতেছে বলে ফ্রি রেডিকেল গুলাকে আলটিমেটলি ডিস্ট্রয় করতে পারতেছে আমি কি বোঝাতে পারছি জি আপু জি আপু আচ্ছা তাহলে ভালো আচ্ছা এখন NADPH কিভাবে রিডিউস হচ্ছে NADPটা কিভাবে রিডিউস হচ্ছে এক্সেস মনোফসফেট শান্তের মাধ্যমে এই যে গ্লুকোজ 6 ফসফোহাইড্রেট ডিহাইড্রোজেনেস এনজাইম এনজাইমটার নাম জীবন বলবো না কারণ অনেক অনেক ইম্পর্টেন্ট এটা না থাকলে আর NADPটা প্রোডাকশন হবে না NADPH প্রোডাকশন হবে না আলটিমেটলি আমাদের সেল ডিস্ট্রয় হয়ে যাবে এটা হচ্ছে মেইন কথা এইচএমপি শান্তের এখন হচ্ছে তাহলে বলো আমাদের এই এনজাইমটা যদি কোনো কারণে ডেফিসিয়েন্সি হয় গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস তাহলে কি হবে হিমোলাইটিক অ্যানিমিয়া কিভাবে হবে আরবিসি ডিস্ট্রয় হবে হ্যাঁ আরবিসি তো ডিস্ট্রয় হবে কিভাবে আরবিসি ডিস্ট্রয় হবে কারণ ফ্রি রেডিকেল সুপার অক্সাইড অথবা ফ্রি রেডিকেলটা ডিস্ট্রয় হতে পারতেছে না অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটির মাধ্যমে হ্যাঁ আচ্ছা আচ্ছা সোজা করে বলি এই এনজাইমটা যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে
এই যে ফ্রি রেডিকালটা ডিস্টর্ব হতে পারতেছ না, ফ্রি রেডিকাল আলটিমেটলি আমাদের সেলুলার যে প্রোটিন বা আরবিসি যে মেমব্রেন সেটাকে ডিস্টর্ব করে ফেলতেছে। বুঝতে গেছে? আরবিসি মেমব্রেন ডিস্টর্ব হয়ে যায় তখন আমাদের আরবিসি ভেঙে হিমোলাইসিস হয়, আর কন্টিনিউ যখন চলতে থাকে বা যাদের হেরিডিটারি এই এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকে তাদের হিমোলাইটিক অ্যানিমিয়া হয়। এই তো আর কিছু না। এখান থেকে আরেকটা কাজ করে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস বলবো কিনা অনেক কঠিন হয়ে যাবে, থাক তোমরা আর মনে রেখো ফ্যাগোসাইটোসিসও হেল্প করে। আচ্ছা এখন হচ্ছে রাইবোস 5 ফসফেট। রাইবোস 5 ফসফেট না, এখন দেখো আলটিমেটলি এখানে যে গ্লুকোজ 6 ফসফেট, আচ্ছা গ্লুকোজ 6 ফসফেটটা কোথা থেকে আসে? এটা যে ফার্স্ট প্রোডাক্ট গ্লুকোজ 6 ফসফেট কোথা থেকে আসে? আচ্ছা এখানে আমাদের আলটিমেটলি প্রোডাকশন হচ্ছে দেখো রাইবোস 5 ফসফেট। তো রাইবোস 5 ফসফেট কাজ কি? এই যে রাইবোস 5 ফসফেটের কাজ কি? নিউক্লিওটাইড টু নিউক্লিওটাইড প্রোডাকশন করা। তো হ্যাঁ নিউক্লিওটাইড প্রোডাকশন, নিউক্লিওটাইড তখন তোমাকে ধরবে কিন্তু ইয়াতে, যে বলো তাহলে আর ডিএনএ আরএনএ এর ইয়া বলো কি কি থাকে ডিএনএ আরএনএ তে? মনে আছে রাইবোস সুগার ফসফেট? হ্যাঁ রাইবোস সুগার ফসফেট, রাইবোস সুগার ফসফেট, হ্যাঁ গুড এটা থাকে। আচ্ছা দেন হচ্ছে রাইবোস 5 ফসফেট প্রোডাকশন হচ্ছে, এখানে দেখো এরা হচ্ছে নিজেদের মধ্যে ইন্টার কনভার্সন হয়, খুব বেশি ইন্টার কনভার্সন হয় কিন্তু আলটিমেটলি নিজেদের কার্বন সংখ্যা ঠিক রাখে। এটা যেমন এপিমারেজ এর মাধ্যমে রাইবোস হচ্ছে, এখানে আইসোমারেজ সরি আইসোমারেজ এর মাধ্যমে রাইবোস আর এপিমারেজ এর মাধ্যমে জাইলোস, আলটিমেটলি এখানে 5-5-10 কার্বন। এরা কি করে নিজেদের মধ্যে ট্রান্সকিটোলেস ট্রান্স অ্যালডোলেস তারপর ট্রান্স অ্যালডোলেস এর মাধ্যমে ইন্টার কনভার্সন করে, আলটিমেটলি কি করতেছে তোমার গ্লুকোজ 6 না ফ্রুক্টোজ 6 ফসফেট আর হচ্ছে ডিএসএলডিহাইড 3 ফসফেট। তো কোন কখনো যদি আমাদের মনে কর আরবিসি সেলে ডিএনএ প্রোডাকশনের প্রোডাকশন লাগতেছে আর ডিএনএ প্রোডাকশন করতে আমার রাইবোস 5 ফসফেট থাকতেছে, তখন কি করে যে গ্লাইকোলাইসিসে এই যে এগুলো যে থাকতো এগুলা এরা নিজেদের মধ্যে ইন্টার কনভার্সন করে 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 আলটিমেটলি রাইবোস 5 ফসফেট প্রোডাকশন করতেছে আর রাইবোস 5 ফসফেট তখন ডিএনএ প্রোডাকশন করতেছে। শেষ, এটা হচ্ছে দুইটা মেইন কাজ, বাকিগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা। আচ্ছা এখন চলে যাই আমরা গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনে কি লাগে? আচ্ছা গ্লাইকোজেনেসিস কি বলো তো? আলটিমেটলি তো ব্লাড গ্লুকোজ লেভেলটা কমানোর জন্য। আর গ্লাইকোজেনেসিস বা গ্লাইকোজেন কোথায় কোথায় থাকে মেইনলি? লিভারে, মাসলে, এখানে তোমার শুধু জানতে হবে যে লিভার গ্লাইকোজেনের কাজ কি, মাসেল গ্লাইকোজেনের কাজ কি, আর হচ্ছে হ্যাঁ মাসেল গ্লাইকোজেনের কাজ কি বলতো বা আমাদের গ্লাইকোজেনেস উপকারিতা কি? পরে তোমার মানে যখন বলছিলাম যে যখন অনেক বেশি গ্লুকোজ ব্লাডে চলে আসছে তখন লিভারটা গ্লুকোজ থেকে গ্লাইকোজেন প্রোডাকশন করে ব্লাড গ্লুকোজটাকে মেইনটেইন করার জন্য, হ্যাঁ স্টোর করে আর কি। আচ্ছা এখান থেকে সেল কেন গ্লাইকোজেনকে বেশি প্রেফার করে মানে ও বুঝিনি আপু, এখানে বলতেছি আপু আমি গ্লুকোজ কেন থাকতে পারতো মানে সেল
বলতেছি যে সেলের ভেতরে গ্লুকোজ ফর্মও তো থাকতে পারত, কেন গ্লাইকোজেন তাকে ফর্ম করতে হচ্ছে? কারণ বলবা যে হচ্ছে গ্লুকোজটা হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, ওয়াটার ড্র করে, কিন্তু গ্লাইকোজেনটা লেস অসমোটিক্যালি অ্যাক্টিভ, মানে অসমোটিক প্রেশারটা কম দেয়, তো তার মানে এর মানে সেলের ভেতরে সেলটা ডিস্ট্রয় হওয়া থেকে রোধ করে আর কি, এটাই। আর এখানে গ্লাইকোজেনেসিস অনেক বেশি এনার্জি থাকে, আর এটা হচ্ছে কোলাইডালিন নেচার, এটা বলে হবে আর কি। আর এখানে বলছি যে গ্লুকোজটা অসমোটিক্যালি অ্যাক্টিভ, আর হচ্ছে অসমোটিক প্রেশারটা এর অনেক বেশি, তো অসমোটিক প্রেশার যখন বেশি তার মানে হচ্ছে বেশি আর কি ওয়াটার ড্র করে খুব বেশি, তো সেলের ভেতরে ওয়াটার যদি ড্র করে তাহলে সেলটা সোয়েলিং হবে, সেলটা আলটিমেটলি ডিস্ট্রয় হয়ে যাবে। কিন্তু গ্লাইকোজেনেসিসে তোমার অসমোটিক প্রেশারটা কম, তো তোমার সেলটাকে মানে সোয়েলিং হওয়া থেকে রোধ করতেছে এটা আর কি, আর এটা তোমার অনেক বেশি এনার্জি দেয় আর কি, এটাই আর কিছু না। কারণ আমাদের আপু অনেক বেশি এনার্জি কি গ্লাইকোজেন দেয় না গ্লুকোজ? গ্লাইকোজেন, গ্লাইকোজেন মানে এনার্জিটাকে স্টোর করে রাখতেছে না, তোমার যখন গ্লাইকোজেন লাইসিস হবে ব্লাড গ্লুকোজটা কমে যাবে, তখন আলটিমেটলি এই গ্লাইকোজেনকে তো ভাঙতে হচ্ছে, তাই না? এটা আর কি মানে প্রয়োজনের অতিরিক্ত শক্তিটাকে সে রক্ষা করে দিচ্ছে গ্লাইকোজেন ফাংশনের মাধ্যমে, হ্যাঁ এনার্জি স্টোর করতেছে। আচ্ছা আর হচ্ছে তোমার এখানে আর কিছু লাগবে না, একটাই বলবে যে গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস কোন এনজাইম লাগে, বলবে যে গ্লাইকোজেন সিনথেস। কিন্তু এর মধ্যে একটা কি তোমার গ্লাইকোজেন সিনথেস কিন্তু তোমার গ্লাইকোজেন ইলংগেশনে সাহায্য করে, মানে গ্লুকোজ 1,4 যে গ্লাইকোসাইটিক লিঙ্কেজ সেটা ফরমেশনে হেল্প করে। আমরা জানি করতে পারে না, হ্যাঁ আর গ্লাইকোজেনোলাইসিস এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, লাগবে না পাথর টাথর কিছু লাগবে না। গ্লাইকোজেনেসিস কেন লাগে? যখন হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে চলে যায় লিভার গ্লাইকোজেন মানে গ্লাইকোজেন তো আমাদের দেহে স্টোর থাকে না, কোথায় স্টোর থাকে? তুমি তো বলছো সাইট, আমি জিজ্ঞেস কম্পার্টমেন্ট, মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে সাইটোপ্লাজম, হ্যাঁ সাইটোপ্লাজম, হ্যাঁ। তো তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আরটা বললাম যে গ্লাইকোজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিস দুইটাই আমার সাইটোপ্লাজমে হচ্ছে। আচ্ছা তো এখানে গ্লাইকোলাইসিসটা তোমার গ্লাইকোজেনোলাইসিসটা তোমার সাইটোপ্লাজম মানে লিভার আর মাসেলে দুই ধরনের প্রোডাক্ট ফর্মেশন করে। লিভারে তোমার আলটিমেটলি গ্লুকোজ করতেছে, কিন্তু মাসেলে সে করতেছে গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট। এখানে গ্লুকোজ 6 ফসফেটেস এনজাইম, হ্যাঁ এই তো গুড, গ্লুকোজ 6 ফসফেটেস এনজাইমটা নাই, তার কারণে সে আলটিমেটলি গ্লুকোজ 1 ফসফেট থেকে, হ্যাঁ গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজে প্রোডাকশন হতে পারতেছে না। এখন এই তো হলো কথা, আমরা জানি দুটাই হয়, হ্যাঁ হ্যাঁ ভাইয়া অবশ্যই বলছি যে মাসেল গ্লাইকোজেন লিভার গ্লাইকোজেন দুইটাতে গ্লাইকোজেনোলাইসিস হয়, কিন্তু দুইটাতে এন্ড প্রোডাক্ট ভিন্ন। লিভারে গ্লাইকোজেনোলাইসিস হয়ে তোমার অনলি গ্লুকোজ ফর্মেশন করে, আর মাসেলে সেটা গ্লাইকোজেনোলাইসিস হয়ে গ্লুকোজ 1 ফসফেটের প্রোডাকশন হয়, এটা আলটিমেটলি গ্লুকোজে আসতে পারতেছে না, বুঝতে পারছেন? এটাই বলছি, কারণ গ্লুকোজ 6 ফসফেটের যে ডেফিসিয়েন্সি আছে মাসেলে। এখানে তোমার রেট লিমিটিং এনজাইম গ্লাইকোজেন ফসফোরাইলেস, জাস্ট খালি নাম জেনে রাখো, তেমন ইম্পর্টেন্ট না। এই তো এখন একটা কথা, এটা হচ্ছে খুবই কোশ্চেন, মানে ধরবেই না তাও বলতেছি যে মাসেল গ্লাইকোজেন কখনো হতে পারে কিনা গ্লুকোজ ফর্মেশনে বা ব্লাড গ্লুকোজ রেগুলেশনে হেল্প করে কিনা মাসেল গ্লাইকোজেন?
কারণ হচ্ছে যখন অনেক বেশি প্রলং স্টারভেশন হয় বা হচ্ছে হাইপোগ্লাইসেমিক স্টেটে চলে যায়, মাসলও চায় যে আচ্ছা কিছু পরিমাণ গ্লুকোজ যদি আমি দিতে পারতাম ভালো হতো, তখন হচ্ছে সে খুব করে গ্লাইকোজ এখানে কি করে যে আচ্ছা আমি তো কিছু লিখি নাই মাসেলে, তখন গ্লুকোজ আচ্ছা তোমরা আমার লেখা একটু হাই শোনো, হ্যাঁ না খুব খারাপ হচ্ছে আসলে না আমার এটা লেখা যাবে না, আচ্ছা আমি লিখবো না, গ্লুকোজ 1 ফসফেটটা আলটিমেটলি গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়, গ্লুকোজ 6 ফসফেটটা কি করে তখন ও যে পাইরুভেট, গ্লুকোজ 6 ফসফেটটা তখন গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, আমরা বলছি যে গ্লাইকোলাইসিস থেকে গ্লাইকোলাইসিস গ্লুকোজ 6 ফসফেটটা আলটিমেটলি তোমার পাইরুভেট প্রোডাকশন করতেছে, বোঝা গেছে? আমি কি এতটুকু বোঝাতে পারছি? আপু আরেকবার। হ্যালো জি আপু, বলছি যে হচ্ছে এটা মানে গ্লুকোজটা আলটিমেটলি আমাদের মাসেলে এন্ড প্রোডাক্ট কি ছিল গ্লাইকোজেনোলাইসিসে, গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেটটা আলটিমেটলি গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়, এই গ্লুকোজ 6 ফসফেটটা আমরা জানি কোথায় যেতে পারে, হ্যালো গ্লাইকোজেন গ্লাইকোলাইসিসে, তখন সেটা আলটিমেটলি কি প্রোডাকশন করে বলতো, মাসেল থেকে বের হয়ে যায়, অ্যালানিন আর মাসেলে থাকে না, মাসেলে সে কনভার্ট হতে পারে না, কাজও করে না, তখন বলে কি আমি চলে যাই, আমি এখন ব্লাডে চলে যাবো, লিভার থেকে ব্লাড থেকে তখন সে লিভারে চলে যায়, লিভারে তখন এই অ্যালানিনটা আবার তোমার ট্রান্সামিনেশন ডিঅ্যামিনেশনের মাধ্যমে পাইরুভেট, পাইরুভেট থেকে তারপর আলটিমেটলি গ্লুকোনিওজেনেসিসের গ্লুকোজ প্রোডাকশন হয়, এইভাবে আমাদের মাসল গ্লাইকোজেন খুবই কম পরিমাণে চেষ্টা করে যে আচ্ছা ব্লাডে গ্লুকোজ দেওয়ার। তোমাদের একটা জিনিস আমি বলি নাই, তোমাদের পড়া প্রায় শেষ, আচ্ছা লাস্টে একটা বলি, মাসল গ্লাইকোজেন আর লিভার গ্লাইকোজেনের মধ্যে পার্থক্য খুব ধরে আর প্রায় আর কি ধরে আর কি ইম্পর্টেন্ট, বলো আমাকে, এতক্ষণ পড়ালাম আমাকে বলো এগুলাকে ফিল আপ করো, আমি বলি মেজর মাসল গ্লাইকোজেন মানে মাসল গ্লাইকোজেন হলো এনার্জি দেয় আর লিভার গ্লাইকোজেন, তুমি আচ্ছা আচ্ছা তুমি এই পয়েন্ট গুলোকে দেখে দেখে বলো, এখানে যে লেখছে যে এন্ড প্রোডাক্ট হিসেবে মাসল গ্লাইকোজেন কি আসে, ও গ্লুকোজ যখন আপনার এনার্জি লাগে মানে হচ্ছে না, তখন মাসেল গ্লাইকোজেনোলাইসিস এর মাধ্যমে তোমার আলটিমেটলি ল্যাকটেট প্রোডাকশন করতে চায়, বোঝা গেছে এটা আর কি, আর লিভার গ্লাইকোজেনোলাইসিস এর কাজ সে কি করে হরমোনাল রেগুলেশন এটা জাস্ট একটু মুখস্থ বিষয়,
আচ্ছা হরমোনাল রেগুলেশন এটা যা আছে একটু মুখস্থ বিষয়। লিভার গ্লাইকোজেনোলাইসিস আমাদের মেইনলি দুইটা হরমোন কাজ করে, গ্লুকাগন আর হচ্ছে নরপিনেফ্রিন এটা, আর মাসল গ্লাইকোজেনোলাইসিস এ অনলি নরপিনেফ্রিন কাজ করে মেইনলি, মানে স্টিমুলেশন দেয় আর কি। আচ্ছা এটা হচ্ছে শেষ আমাদের পড়া। এখন তোমাদের একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কোরিস সাইকেল, মানে আনইম্পর্টেন্ট পড়াই ফেলছি কিন্তু এটা করি না। আচ্ছা কোরিস সাইকেল বলো তো, কোরিস সাইকেলটা কি মনে আছে কারো? ল্যাকটিক অ্যাসিড সাইকেলটা তাই হচ্ছে আপু কোরিস সাইকেল। হ্যাঁ ল্যাকটিক অ্যাসিড সাইকেল গ্লুকোনিওজেনেসিস যে হয় ল্যাকটেট থেকে সেটাই। হ্যাঁ কখন কখন হচ্ছে বা কেন হচ্ছে, কেন হচ্ছে ফারস্টে বলো যে হচ্ছে ওই যে আমাদের দেহে কন্টিনিউয়াসলি অ্যানারোবিক যে গ্লাইকোলাইসিস যে হচ্ছে ওখান থেকে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হচ্ছে, ওই ল্যাকটিক অ্যাসিডটাকে তো দূর করতে হবে। তারপর হচ্ছে ওই যে অ্যাক্টিভ এক্সারসাইজের সময় অক্সিজেন পাচ্ছি না কিন্তু এটিপি লাগতেছে, তো আলটিমেটলি ল্যাকটেট ফর্মেশন হচ্ছে। এই ল্যাকটিক অ্যাসিডটা তখন লিভার থেকে সরি মাসেল থেকে বা ওই পার্টিকুলার সেল থেকে চলে যায় ব্লাডে, ব্লাড থেকে লিভার, লিভার তখন এটাকে গ্লুকোনিউজেনেসিস প্রক্রিয়ায় ইয়া করে। আপু তার মানে কোরিস সাইকেল আমাদের আবার গ্লুকোজ প্রোডাকশন করে, গ্লুকোজকে তখন আবার ব্লাডে ব্লাডে ছেড়ে দেয়। হ্যাঁ শেষ আমাদের পড়া, আর কিছু নাই। তোমাদের কোন কোশ্চেন আছে? নন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন এটাতে দুইটা আমি মনে রাখছি, ডি সালফাহাইড্রেজ আছে ডিহাইড্রেজ, বোঝা গেছে? ডি সালফাহাইড্রেজ মানে ডিহাইড্রেজের মাধ্যমে বোঝা গেছে এটা হাইড্রোজেনকে বের করে দিচ্ছে, তারপর আলটিমেটলি বিভিন্ন প্রক্রিয়ায় তোমার মানে ইয়া করতেছে অ্যামোনিয়া তোমার বের করতেছে, কিন্তু এখানে কোনো অক্সিডেশন হচ্ছে না মেন কথা এটা। আর ডি সালফাহাইড্রেজের মাধ্যমে এটা সালফারটাকে বের করতেছে আর আলটিমেটলি অ্যামোনিয়া প্রোডাকশন করতেছে এটাই। তুমি যদি সাইট্রিক অ্যাসিডটার সংকেত দেখো তাহলে দেখবা যে আলটিমেটলি এটা এয়া প্রোডাকশন করে, মানে হচ্ছে এটা সংকেতে তিনটা কার্বক্সিল মূলক আছে, বুঝতে পারছো? তো তিনটা কার্বক্সিল ট্রাই কার্বক্সিল, তার জন্য বলছে ট্রাই সাইক্লিক অ্যাসিড। আর আপনার এইচএমপি শান্তে কেন কোনো এনার্জি তৈরি হচ্ছে না? এইচএমপি শান্তে তোমার দেখো, তোমাকে যদি পাতো এটা দেখাই, সরি তোমাদের কি স্ক্রিন শেয়ার হচ্ছে না? না আপু কোনো স্ক্রিন শেয়ার হচ্ছে না। না আচ্ছা দাঁড়াও একটু স্ক্রিন শেয়ার করি, আমাকে একটু বলতা, দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা আপু ওই যে লিভার গ্লাইকোজেনোলাইসিস আর হচ্ছে মাসল গ্লাইকোজেনোলাইসিস এর হরমোন গুলো কি কি বলছিলেন? আচ্ছা লিভার গ্লাইকোজেনোলাইসিস এ তোমার দুইটা হরমোন মেইনলি অ্যাক্টিভেশন করায়, মেইনলি গ্লুকাগন, তারপরে সেকেন্ডারিলি তোমার নরএপিনেফ্রিন, আর মাসল গ্লাইকোজেনোলাইসিস গ্লাইকোজেনোলাইসিস এ নরএপিনেফ্রিন সোর্স এটাই। আচ্ছা এইচএমপি শান্টের কথা কি জানি বলতেছিল একটু বলো, কেন কোনো এটিপি তৈরি হয় না? এটিপি যে এখানে প্রোডাকশন হবে তুমি দেখো প্রোডাকশনটা কোথায় হবে, আর এটিপি প্রোডাকশন হলে তো আমাদের আরবিসি তো ঠিকমতো ইয়া করতে পারতো না, মানে আরবিসি তে। আচ্ছা বলো আরবিসি তে মেটাবলিক পাথওয়ে কোনটা কোনটা আছে? এনারোবিক গ্লাইকোলাইসিস আর হচ্ছে এই এটিপি শান এটা, কারণ তার লাগতেছে না আসলে আলটিমেটলি আমাদের এটিপি প্রোডাকশনটা এখান থেকে লাগতেছে না, এটা মূলত একটা শান গলি বলতে পারো, যেটা হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেটটা গ্লাইকোলাইসিস গ্লুকোজ থেকে ছুট পাইছিল তাই এখানে চলে আসছে আর কি। দেখো এখানে এনএডিপি মানে গ্লুকোজ সিক্স ফসফেট থেকে গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজেনেস এনজাইমের মাধ্যমে আলটিমেটলি তোমার রাইবোজ ফাইভ ফসফেট প্রোডাকশন করতেছে, তো এখানে তোমার এটিপি প্রোডাকশন কোত্থেকে হবে? এনএডিপি এইচ থেকে আমাদের এটিপি প্রোডাকশন হয় না, বোঝা গেছে? এনএডিপি এইচটা তোমার আলটিমেটলি এদের মেইন কাজ হচ্ছে তোমার বিভিন্ন রিডাকটিভ সিনথেসিসে রিডাকশনে হেল্প করা, কারণ তুমি যদি দেখো একটা ইয়াতে দেখছিলাম যে এনএডিপি আর এনএডিপি এইচ এই দুইটা যদি আমরা অনুপাত করি তাহলে দেখা যাবে এরা আমাদের বডিতে বা সেলে 1000 times বেশি, মানে এনএডিপিটা এনএডিপি এইচ থেকে 1000 times বেশি রেশিও করলে। আর যদি আমরা দেখি যে এনএডিপি
ডিভাইডেড বাই এনইডিপিএইচ দেখা যাবে যে 0.1% বা 0.1 মানে এনইডিপিএইচ এর তো এত ইয়া নাই যে হচ্ছে ক্যাপাবিলিটি নাই যে ও হাইড্রোজেনটাকে দিয়ে এটিপি প্রোডাকশন করবে, যেটার পরিমাণই কম সেটাকে দিয়ে আমাদের আলটিমেট যে মেইন কাজ সেটা বাদ দিয়ে আমরা এটিপি প্রোডাকশন করতে পারতেছি না। আর এনএডিপিটা এনএডি হচ্ছে কারণ ওটার মেইন কাজ হচ্ছে আলটিমেটলি এটিপি কে দান করা, সেলকে এটিপি দেওয়া। বুঝতে গেছে? অনেক বেশি কঠিন কথা বলে ফেলছি মনে হয়। অসুবিধা নাই। আচ্ছা, তারপরে আলটিমেটলি যে রাইবোস 5 ফসফেটটা হয় সেটা তোমার মানে ইন্টার কনভার্সনের মাধ্যমে আলটিমেটলি এমন প্রোডাক্ট ফর্মেশন করে যেটা গ্লাইকোলাইসিসের ইন্টারমিডিয়েট। এতো তো আলটিমেটলি এটা গ্লাইকোলাইসিসেও চলে যেতে পারে, আবার কখনো যদি আমার রাইবোস 5 ফসফেটটা লাগে তখনও এটা আলটিমেটলি রিভার্সিবল, তো রিভার্সিবল বিক্রিয়ায় তোমার রাইবোসটাকে দিতে পারতেছে যেটা আলটিমেটলি ডিএনএ আরএনএ প্রোডাকশন করতেছে। এইতো, আর কোনো কোশ্চেন কারো? আপু, গ্লুটামেট থেকে গ্লুটামিন কনভার্ট হয়? গ্লুটামেট আর গ্লুটামিন এই দুটোর মধ্যে ইয়া কি ডিফারেন্স? গ্লুটামেট আর গ্লুটামেটের মধ্যে ডিফারেন্স হচ্ছে গ্লুটামেটে তোমার একটা ইয়া থাকে, অ্যামাইনো গ্রুপ থাকে, আর গ্লুটামিনে হচ্ছে তোমার দুইটা অ্যামাইনো গ্রুপ থাকে, বুঝছো? মানে দুইটা এনএইচ থাকে। দেখো, এটা বেনিফিট কি আপু গ্লুটামেটে? হচ্ছে আলটিমেটলি এদের কাজ হচ্ছে নন টক্সিক ফর্মে ইয়াকে, অ্যামোনিয়াকে নিয়ে যাওয়া, কারণ এক গ্লুটামেটের মাধ্যমে আমাদের দেহ সবগুলো অ্যামাইনো অ্যাসিডকে ধরে রাখতে পারে না। তো এ কি করে সৃষ্টিগতভাবে দিয়ে দিচ্ছে যে আমাদের আরেকটা গ্লুটামিন থেকে গ্লুটামিনের প্রোডাকশন হওয়ার একটা ফর্ম দিয়ে দিচ্ছে, যেটা আলটিমেটলি এক্সট্রা একটা মানে অ্যামাইনো গ্রুপকে বা হচ্ছে অ্যামোনিয়াকে ধরে রাখার। বুঝতে পারছো? তুমি স্ট্রাকচারটা যদি দেখো তাহলে বুঝতে পারতা। আর তো মেইন কাজ হচ্ছে আমাদের গ্লুটামিনের মাধ্যমে আমরা অতিরিক্ত অ্যামোনিয়াকে স্টোরেজ করতেছে, কিন্তু এটা টেম্পোরালি, এটা কন্টিনিউয়াসলি ভাঙে। তোমাদের কি ওই রিঅ্যাকশনটা কোথায় যে আলফা কিটোগ্লুটামেটটা তোমার ইয়ার মাধ্যমে ট্রান্স অ্যামাইনেশনের মাধ্যমে গ্লুটামেট প্রোডাকশন করতেছে? হ্যাঁ, তো সেই গ্লুটামেটটা তোমার, আমরা জানি গ্লুটামেট কোন কোন না কাজে লাগে, ডিঅ্যামাইনেশনে লাগতেছে, কারণ ডিঅ্যামাইনেশনে আমাদের ক্ষেত্রে একমাত্র প্রোডাক্ট হচ্ছে মানে সাবস্ট্রেট হচ্ছে গ্লুটামেট। অ্যামোনিয়াকে দিয়ে দিবে, তাই তো? অ্যামোনিয়াকে দিয়ে দিবে, জি আপু, এর মাধ্যমে দিতে বলো তো গ্লুটামেট ডিহাইড্রোজেনেস, ওটা কিন্তু এখানে নাই। আচ্ছা আচ্ছা, এই যে এখানে আছে, এই যে এখানে দেখো, এই যে গ্লুটামেট ডিহাইড্রোজেনেস এর মাধ্যমে আলটিমেটলি আমাদেরকে অ্যামোনিয়াকে দিয়ে দিচ্ছে। বুঝতে গেছে? এখন এই অ্যামোনিয়া আমাদের বিভিন্ন কাজে লাগলো, যতটুকু পারলো স্টোরেজ হলো, কিন্তু আমাদের দেহে দেখো প্রোটিনে কিন্তু অনেক বেশি পরিমাণ ইউটিলাইজেশন কার্বোহাইড্রেট বা ফ্যাট থেকে, কারণ কোথায় প্রোটিন নাই তোমার? কিন্তু ফাংশনাল ইয়া পড়ছিল, একটা ফাংশনাল ইদানিং ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট পড়ছিল, মনে আছে? হ্যাঁ, তো প্রতিটা ক্ষেত্রে আমাদের হরমোন, এনজাইম, তারপর হচ্ছে আমাদের মাসেল, লিগামেন্ট, টেন্ডন সব ক্ষেত্রে লাগতেছে। তো ওই যে কিন্তু প্রোটিনটা কিন্তু অ্যামাইনোসটা কিন্তু ইয়া থাকে না, স্টোর থাকে না ফ্যাট গ্লাইকোজেন হিসেবে বা ফ্যাটের মতো, তো এটা কন্টিনিউয়াসলি ভাঙে। তো অ্যামাইনো অ্যাসিড ভাঙা মাত্রই আমাদের ইয়া তৈরি হবে, অ্যামোনিয়া তৈরি হবে। তো কিছু কিছু ক্ষেত্রে বের হয়ে যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে যখন বের হতে পারে না তখন এই আলটিমেটলি গ্লুটামিন প্রোডাকশন হয়, যাতে বডিতে টক্সিসিটি ডেভেলপ না করে। গ্লুটামিনটা তখন বিভিন্ন ভাবে বিভিন্ন প্রক্রিয়ায় আলটিমেটলি হয় ইন্টেস্টাইনে, হয় কিডনিতে, ভেঙে আবার অ্যামোনিয়াকে দিয়ে দিচ্ছে বিভিন্ন প্রক্রিয়া। তুমি যদি একটু লিপিং কোডটা পড়ো বুঝতে পারবা, ওখানে খুব সুন্দর করে বোঝানো আছে। আমি কি বোঝাতে পারছি? জি আপু, এই টপিকের উপর ওই যে রিটেন আর ইম্পর্টেন্ট বাইরের কোশ্চেনগুলো আরেকবার বললে ভালো হইতো। রিটেন নিয়ে আমি খুব বেশি আলোচনা করি নাই। আচ্ছা, তারপর প্রথম থেকে যদি বলি কার্বো, প্রথমে কি আসে প্রোটিন, ডাইজেশন, অ্যাবজর্পশন। ডাইজেশন অ্যাবজর্পশনের ক্ষেত্রে তোমার যে গ্যাস্ট্রিক জুস, যে এই ছকটা তোমার লাগবে, ডেইলি সিক্রেশন কত তাদের পিএইচ,
তারপরে তোমার লাগবে যে হচ্ছে কিজনে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর কাজ, বাইলের ফাংশন, মানে ডাইজেস্টিভ যে এনজাইম গুলো আছে, এনজাইম না মেন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বাইল, তারপর হচ্ছে হ্যাঁ এগুলো মেন মেন কাজ কি ফাংশন, স্যালাইভা, স্যালাইভাতে যে মিউকাস থাকে, তো স্যালাইভার মিউকাসে তোমার বিভিন্ন ফাংশন আছে, ওটা কিভাবে কাজ করে এটা, তারপরে আলটিমেটলি আমার যত মনে পড়ে সোর্স তো ভাইয়ের জন্য লাগবে না, ডাইজেশনে তোমার ইয়ে আসতে পারে, ডাইজেশন আর অ্যাবজর্পশন আসে, রিটার্নে আসে, আর তারপরে প্রোটিন মেটাবলিজমের মধ্যে ফার্স্টে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুল এটা আসবে, ফ্যাট ফ্যাট জিজ্ঞাসা করে আসেও, দেন হচ্ছে আমাদের ট্রান্স অ্যামাইনেশন ডিঅ্যামাইনেশন শর্টনট আসে, ডিঅ্যামাইনেশন যদি আসে শুধু ডিঅ্যামাইনেশন আসলে তো তুমি বলবে অক্সিডেটিভ নন অক্সিডেটিভ, আর যদি অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন তাহলে তো ভালো এবিসিতে দেখবা খুব সুন্দর করে সাইলেন্ট ফিচার্স দিয়ে ইম্পর্টেন্স দিয়ে লেখা আছে, তারপরে আর 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 এই যে সোর্স অ্যান্ড ফেট অফ অ্যামোনিয়া এটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সুন্দর করে মুখস্থ করে ফেলবা, এটা আসবেই, আর হচ্ছে ইম্পর্টেন্স লাগবে না, আচ্ছা ইউরিয়া সাইকেল, ইউরিয়া সাইকেলটা আসে, ইউরিয়া সাইকেল তোমরা কতটুকু ইয়া করতে পারবা জানি না, ছোট আছে অন্যান্য গ্লাইকোলাইসিস সাইকোলাইসিস ওগুলাতে ইউরিয়া সাইকেল ভালো আছে, তো ইউরিয়া সাইকেল আসে আর কিছু না অ্যামোনিয়া থেকে এতটুকু। তারপরে হচ্ছে আমরা কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের ডাইজেশন আর অ্যাবজর্পশন, তারপরে হচ্ছে ল্যাকটোজ ইন্টলারেন্স এটা অনেক আসে ঘরেও, এটা শর্ট নোট হিসেবে আসে, তারপরে আসে হচ্ছে এটা এটা আসে না সাইকোলাইসিস, সাইকোলাইসিসে কি বলবো তোমাদের এখানে যে এটিপি যে জেনারেশনটা হয় অ্যানোরোবিক গ্লাইকোলাইসিস বা অ্যারোবিক গ্লাইকোলাইসিসে ওই ফুল এটিপি কিভাবে প্রোডাকশন হচ্ছে সেটা একটা চার্ট আকারে আসতে পারে, যে তুমি বলো তুমি বহন করবে সাবস্ট্রেট লেভেলে এত, তারপর রেসপিরেটরি চেইন সাইকেলে এত, এটিপি খরচ হয়ে গেল এত, মোট এত, এরকম করে আর কি। তারপরে তোমাদের পুরো সাইকেলটা খুব কমে আসে আসলে, পুরো সাইকেলটা যদি যদি না তবে কি অন্যান্য যে কোনো সাইকেলের চাইতে বা পাথরের চাইতে গ্লাইকোলাইসিসটা বেশি আসে, অনেক ইম্পর্টেন্ট, আর তো কিছু না এত বললাম, এই যে এটা আসে পাইরুভেট সোর্স অ্যান্ড ফেট এটা অনেক আসবে, আরেকটা তোমাদের আমি বলি নাই সেটা হচ্ছে অ্যাসিটাল কোয়ে, অ্যাসিটাল কোয়ে ফেট অ্যান্ড সোর্স, তার মানে ফেট অ্যান্ড সোর্স এই টপিকে যদি বলি পাইরুভেট অ্যামোনিয়া আর হচ্ছে অ্যাসিটাল কোয়ে, আর টিসের সাইকেল আসবে না, এই দুইটা কোশ্চেন আসবে, একটা হচ্ছে শর্ট নোট লেজুর হিসেবে এসে যায় আমাদের সময় মনে আসছিল এটা যে টিসের সাইকেল একটা অ্যান্টিবলিক পাথওয়ে, তো এটা ব্যাখ্যা করো কিভাবে, আর একটা হচ্ছে তোমার যে সেন্ট্রাল মেটাবলিক পাথওয়ে, টিসের সাইকেলকে সেন্ট্রাল মেটাবলিক পাথওয়ে বলা হয় এটা, আর গ্লুকোনিওজেনেসিস খুব বেশি না তবে আসতে পারে, তখন এত গ্লুকোনিওজেনেসিসটা শর্টকাটে যদি লিখতে পারো ভালো, ফার্স্টে এগুলো লেখার আগে স্যালাইন ফিচারগুলো আগে দিয়ে নিবা, তারপরে লিখতে পারলে লিখলা কি, কারণ বায়োতে অনেক লেখা অনেক লেখা। এক্সস মনোফসফেট চান এখান থেকে তোমার এটা আসবে না, কিন্তু এ আসবে, ইম্পর্টেন্স আসবে, এটা অনেক বড় তো তোমার, তখন তুমি স্যালাইন ফিচার আর ইম্পর্টেন্স থেকে চলে আসবা, আর হচ্ছে গ্লুকোনিওজেনেসিস গ্লাইকোজেনোলাইসিস এখান থেকে পার্থক্যটা আসতে পারে, লিভার গ্লাইকোজেন মাসেল গ্লাইকোজেনের মধ্যে পার্থক্য আসবে, আর শুধু সংজ্ঞা গ্লাইকোজেনেসিস কাকে বলে আর হোয়াট ইজ গ্লাইকোজেনোলাইসিস, এই তো আর কিছু। হ্যালো না আপু, আপু আপনার তাহলে ভালো লাগলো, তোমরা যদি কাজে লাগাতে পারো তাহলে আমার জন্য এটা সার্থকতা, এটাই তাহলে আজকে কি শেষ করে দিব, বাই, তাহলে আসসালামু আলাইকুম, শেষ, আসসালামু আলাইকুম আপু, আমাদের স্লাইড গুলো হচ্ছে গ্রুপে দিয়ে দেন, আচ্ছা আপু ভাই আমি দিয়ে দেব, জি আপু ধন্যবাদ আপু, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।